গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। আচ্ছা, আজকের সেশন শুরু করার আগে একটা জিনিস আমি বলে রাখছি, সেটা হচ্ছে যে এই যে পড়াশোনার যে সেশনটা যেটা হবে, এটা যেন ওয়ান ওয়ে কমিউনিকেশন না হয়, ঠিক আছে? অলরেডি উই আর রানিং লেট, আমাদের কিন্তু দেরি হয়ে গেছে, কেউ কেউ তোমরা দেরিতে জয়েন করেছো, সেই জন্য যাই হোক উই আর রানিং লেট, তা বলবো যে এটা যেন ওয়ান ওয়ে কমিউনিকেশন না হয়, যে আমি বলে গেলাম তোমরা শুনে গেলে, এরকম যেন না হয়। এই কমিউনিকেশনটা যেন বোথ ওয়ে হয়, ঠিক আছে? তাহলে আমার পক্ষে বুঝতে সুবিধা হবে যে তোমরা কে কে বুঝতে পেরেছো, কে কে পারোনি। যদি কোনো জায়গায় বুঝতে না পারো, সেটা লজ্জার কিছু নেই। একটা মানুষ পৃথিবীর সব কিছু জানবে এটা হতে পারে না, ঠিক আছে? যে জায়গাটা বুঝতে অসুবিধা হবে, যে জায়গাটা মনে হবে এটা ক্লিয়ার হলো না, আনমিউট করবে, করে জিজ্ঞেস করবে। আর যেখানটায় আমি বলছি মনে হবে যে তোমরা এই জায়গাটা শুনবে, সেই জায়গাটা তোমরা মিউট করে রেখে শুনবে। সবাই মিলে আমরা যদি আনমিউট করে রাখি তাহলে কি হবে, একটা আননেসেসারি নয়েজ ক্রিয়েট হবে, কেউ আমরা শুনতে পাবো না। কারণ এটা তো আমরা সামনাসামনি বসে ট্রেনিং সেশনটা করছি না, এটা একটা ভার্চুয়াল প্ল্যাটফর্মে আমরা করছি, তাই না? সুতরাং যখন কিছু বলার দরকার হবে আনমিউট করবে, করে বলবে। যখন কোনো প্রশ্ন করার হবে আমাকে থামাবে, আনমিউট করবে, করে আমাকে থামতে বলবে, আমি থামবো, প্রশ্ন করবে, আমি ক্ল্যারিফাই করে দেবো জিনিসটা, তোমাদের ক্লিয়ার করে দেবো, তারপরে আবার আমরা কন্টিনিউ করবো। আনটিল অ্যান্ড আনলেস আমাদের আগের টপিক যেটা নিয়ে আলোচনা করছি সেটা পুরোটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, আমরা পরের টপিকে এগোবো না, ঠিক আছে? চলো, বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে? এতদিন দেখা যাচ্ছে? ঠিক আছে। আচ্ছা, এম আই অডেবল? আমার ভয়েসটা ঠিকঠাক পৌঁছাচ্ছে তোমাদের কাছে? আজকে আমরা সাইন্টিফিক সেশন রিলেটেড ফার্স্ট ক্লাস করছি, তাই তো? ফার্স্ট ক্লাস উই উইল স্টার্ট উইথ রেসপিরেটরি সিস্টেম, ঠিক আছে? দেখো, সায়েন্স ইজ নট অ্যাবাউট মাগিং থিংস, মুখস্থ করার জিনিস সায়েন্স না। যে আমি কমিট টু মেমোরি অ্যান্ড ভমিট টু পেপার করে দিলাম, মগজে ঢুকিয়ে নিলাম আর পরীক্ষার খাতা উগড়ে দিলাম, সেটা না। সায়েন্স হচ্ছে বোঝার ব্যাপার। আমরা জিনিসটাকে সহজভাবে গল্পের মতো করে বুঝবো, আর যেটা বুঝবো আমরা সেটাকে নিজের মতো করে প্রকাশ করবো, ঠিক আছে? চলো, সবাই মিউট করো। প্রথমে আমরা জেনে নিই যে রেসপিরেটরি সিস্টেম বলতে কি বুঝি। আমাদের শরীরে বিভিন্ন অর্গান সিস্টেম আছে, আমরা জানি, রেসপিরেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, লিম্ফ্যাটিক সিস্টেম, তাই না? প্রচুর অর্গান সিস্টেম আছে, তাই তো? তার মধ্যে ওয়ান অফ দ্য অর্গান সিস্টেম হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। তাহলে আমরা কোন অর্গান সিস্টেমটাকে রেসপিরেটরি সিস্টেম বলবো? দ্য অর্গান সিস্টেম হুইচ ইজ রিলেটেড টু রেসপিরেশন ইজ কল্ড রেসপিরেটরি সিস্টেম। বোঝাতে পারলাম? যে অর্গান সিস্টেমটা রেসপিরেশনের সঙ্গে রিলেটেড সেটাকেই আমরা রেসপিরেটরি সিস্টেম বলবো। ক্লিয়ার না ক্লিয়ার না? দ্য অর্গান সিস্টেম, দেখো, মুখস্থ করার ব্যাপার নেই, যেটা বুঝলাম সেটাই বলবো। দ্য অর্গান সিস্টেম হুইচ ইজ রিলেটেড টু রেসপিরেশন ইজ কল্ড রেসপিরেটরি সিস্টেম, ঠিক আছে? এবার রেসপিরেশন মানে কি বুঝি? রেসপিরেশন মানে এই অ্যাটমসফিয়ার থেকে আমরা এয়ারকে ইনহেল করব, আর আমাদের শরীরের ভেতর থেকে আরেক প্রকার এয়ার, যেটাকে আমরা কার্বন ডাইঅক্সাইড বলি, সেটাকে আমরা এক্সহেল আউট করে দেবো। এইটুকুনি আমরা ছোটবেলায় পড়ে এসেছি, তাই তো? আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস আমি জিজ্ঞেস করি, যখন আমরা হাওয়াটাকে নিচ্ছি তখন আমরা কি নিচ্ছি, আর যখন আমরা ছাড়ছি তখন আমরা কি ছাড়ছি? তুমি যেটা বলেছো, আর ইউ শিওর হোয়াট ইউ আর টকিং? তুমি কি শিওর? একদম শিওর। আচ্ছা বাবা, একটা জিনিস আমাকে বলো তো, এই যে তুমি যে বললে যে আমরা অ্যাটমসফিয়ার থেকে অক্সিজেনটাকে, যখন আমরা হাওয়াটা নিচ্ছি তখন অক্সিজেনটা নিচ্ছি, আর যখন ছাড়ছি তখন কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, একদম ঠিক, আমরা ছোটবেলা থেকে তাই পড়ে এসেছি। আচ্ছা, আমাদের নাকে কি কোনো ফিল্টার আছে? আমাদের অ্যাটমসফিয়ারে তো প্রচুর গ্যাস আছে, তাই না? নাইট্রোজেনও তো আছে, তাই না? তাহলে আমরা যখন নিচ্ছি
শুধুমাত্র অক্সিজেন কি করে নিচ্ছি, আর আমরা যখন ছাড়ছি শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড কি করে ছাড়ছি? আমি কি বলেছি, সায়েন্স হচ্ছে যুক্তি তর্কের ব্যাপার, তাই না? সায়েন্স ব্যবস্থা করে জিনিস না। হ্যাঁ বলবো কি স্যার? হ্যাঁ বলো 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 স্যার। অক্সিজেন তো অ্যাকচুয়ালি আমাদের বডির জন্য রিকোয়ারমেন্ট, বুঝলাম, বডির জন্য আমাদের অক্সিজেন রিকোয়ারমেন্ট, সেই জন্য আমি যখন নিচ্ছি তখন কি শুধুমাত্র অক্সিজেন ঢুকছে? আমার প্রশ্ন এটা, আমাদের নাকে কোনো ফিল্টার আছে? না স্যার নেই। দেখো একটা জিনিস জেনে রাখো, আমরা যখন ইনহেল করছি, আমি যখন অক্সিজেনটাকে নাক দিয়ে টানছি, তখন অ্যাটমসফিয়ারে যা যা আছে আমরা সবগুলোকে ইনহেল করছি, বোঝাতে পারলাম? এবং সেটা লাংসে গিয়ে পৌঁছাচ্ছে, লাংসে গিয়ে পৌঁছানোর পরে সেখান থেকে শুধুমাত্র অক্সিজেনটা আমাদের ব্লাড সার্কুলেশনে চলে আসছে। ঠিক আছে, বোঝাতে পারলাম? এবার যখন এই যে যখন ব্লাড সার্কুলেশনের মধ্যে অক্সিজেনটা ঢুকে গেল, তাহলে বাদবাকি জিনিসগুলো আমাদের লাংসের মধ্যে রয়েছে, বাদবাকি গ্যাসেসগুলো আমাদের লাংসের মধ্যে রয়েছে, তাই তো? এবার আমি যখন বার করব তখন এই বাদবাকি গ্যাসগুলো তো বেরোবেই, তার সঙ্গে কি বেরোবে? আমার এই ব্লাড ভেসেলস যে কার্বন ডাইঅক্সাইড বয়ে আনছিল, সেই কার্বন ডাইঅক্সাইডটা ব্লাড ভেসেলস থেকে লাংসের মধ্যে চলে আসবে, সেই কার্বন ডাইঅক্সাইডটাকে নিয়ে আমি বার করে দেবো। বোঝাতে পারলাম? আমি যখন ইনহেল করছি, আমি যখন নিঃশ্বাসটা নিচ্ছি, তখন আমি যা যা অ্যাটমসফিয়ারে রয়েছে পুরোটাকে আমি ইনহেল করছি, তার মধ্যে থেকে শুধুমাত্র অক্সিজেনটা আমার লাংস থেকে আমার ব্লাড ক্যাপিলারিজের মধ্যে প্রবেশ করে যাচ্ছে। বোঝাতে পারলাম? লাংসের মধ্যে এয়ার এক্সচেঞ্জ হচ্ছে, আর ব্লাড ক্যাপিলারিজের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড যেগুলো রয়েছে সেগুলো কি হচ্ছে, লাংসের মধ্যে চলে আসছে। তখন কি হচ্ছে, আমি যখন এয়ারটাকে এক্সহেল আউট করছি, যখন বার করছি, তখন ওই যে যে গ্যাসগুলো আমার লাংসের মধ্যে রয়ে গেছিল, অক্সিজেন তো চলে গেছে ব্লাড সার্কুলেশনে, বাদবাকি যে যে গ্যাসগুলো ছিল সেগুলোকে বার করবো, সঙ্গে কার্বন ডাইঅক্সাইড এসে জুড়ে গেছে সেটাকেও বার করবো। বোঝাতে পারলাম? কারোর কোনো কনফিউশন কি? একটু উত্তর দিতে হবে। দেখো, উই ওয়েন উই ইনহেল অল গ্যাসেস, বাট অক্সিজেন যে মানে অক্সিজেনের যে মানে ট্রান্সফার যেটা হচ্ছে লাংস থেকে ব্লাড সার্কুলেশনের মধ্যে, সেটা কোথায় হচ্ছে, লাংসের মধ্যে হচ্ছে। অক্সিজেনটা যে হাওয়াটা ঢুকলো তার থেকে অক্সিজেনটা কোথায় চলে যাচ্ছে, ব্লাড সার্কুলেশনের মধ্যে চলে যাচ্ছে, কোথায়, লাংসে গিয়ে। গুড, কি আমি দেখো একটু, এটা সে এটা রেকর্ড হচ্ছে, ঠিক আছে, একটু ক্যামেরাটা নড়ে গেল, দেখো তো বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা প্রশ্ন, কোন জায়গায় ছিলাম আমরা? আমরা যখন ইনহেল করছি, আমরা সবকিছু ইনহেল করছি, লাংসে গিয়ে শুধুমাত্র অক্সিজেনটা ব্লাড সার্কুলেশনে চলে যাচ্ছে, আর ব্লাড সার্কুলেশন থেকে যে কার্বন ডাইঅক্সাইড যেটা আসছিল সেটা লাংসের মধ্যে প্রবেশ করছে, আমরা যখন ছাড়ছি লাংসের মধ্যে যা যা গ্যাস ঢুকেছিল সেগুলো বেরোচ্ছে, তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইডও বেরিয়ে যাচ্ছে। অ্যাম আই মেকিং মাই সেলফ ক্লিয়ার টু অল অফ ইউ? Yes, sir. দেখো, ছোটবেলায় না আমরা এরকম অনেক কিছু পড়ি যেটা হয়তো পুরোটা সঠিক পড়ি না, যত আমরা বড় হই তত তার ব্যাখ্যাটা যখন জানতে পারি তখন বুঝি যে আসল জিনিসটা সেটা ছিল না। একটা উদাহরণ দিই, সূর্য কোন দিকে ওঠে আর কোন দিকে অস্ত যায়? পূর্ব দিকে সূর্য ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়, তাই তো? সান রাইজেস ইন দ্য ইস্ট এন্ড সেটস ইন দ্য ওয়েস্ট। আচ্ছা, এটা কি ঠিক, সূর্য কি ওঠে আর সূর্য কি অস্ত যায়, নাকি পৃথিবী ঘোরে বলে মনে হয় সূর্য উঠছে আর অস্ত যাচ্ছে? বোঝাতে পারলাম? তাহলে আমি যদি বলি যে সূর্য উঠছে আর সূর্য অস্ত যাচ্ছে, হয়তো আমি জিনিসটাকে পুরোটা ঠিক বলছি না, তাই না? ঠিক সেরকম আমরা যদি বলি যে আমি যখন হাওয়াটাকে টানছি না দিয়ে অক্সিজেন ঢুকছে, আমি হয়তো পুরোটা ঠিক বলছি না, পার্শিয়ালি ঠিক বলছি। হ্যাঁ, অক্সিজেন তো ঢুকছে কিন্তু তার সাথে বাদবাকি আরো গ্যাসেস ঢুকছে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? যখন ছাড়ছি তখন শুধুমাত্র যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি তা না,
কার্বন ডাই অক্সাইড তো বের হচ্ছে, তার সঙ্গে লাংসের মধ্যে যে গ্যাসগুলো ঢুকে গেছে সেগুলোও বের হচ্ছে। ক্লিয়ার? এক্সচেঞ্জ হচ্ছে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের, কোথায়? লাংসের মধ্যে। আমরা পরের দিকে পড়বো, লাংসের মধ্যে বিশেষ ধরনের আমরা এক ধরনের এয়ার স্যাকস পাবো যেগুলোকে বলা হয় অ্যালভিওলাই। ঠিক আছে, এই অ্যালভিওলাই ভেতর থেকে ব্লাড সার্কুলেশনের মধ্যে এয়ার এক্সচেঞ্জটা হয়, অক্সিজেন ঢোকে অ্যালভিওলাই ভেতর থেকে ব্লাড ক্যাপিলারিজ এর মধ্যে, আর ব্লাড সার্কুলেশন থেকে কার্বন ডাই অক্সাইডটা অ্যালভিওলাই এর মধ্যে প্রবেশ করে যায়। আমরা পরে আলোচনা করবো, এইটুকুন কি আমাদের কাছে পরিষ্কার হলো? তাহলে একটা জিনিস আমরা শিখে গেলাম, তোমাকে যদি কেউ প্রশ্ন করে হোয়াট ডু উই মিন বাই রেসপিরেটরি সিস্টেম, আমরা কি বলবো? দ্য অর্গান সিস্টেম হুইচ ইজ রিলেটেড টু রেসপিরেশন ইজ কল্ড রেসপিরেটরি সিস্টেম। পরিষ্কার? চলো, এই অবধি পরিষ্কার হলে আমরা পরের ধাপে এগোই। রেসপিরেটরি সিস্টেম স্টার্ট হচ্ছে কোথা থেকে? নাক আর মুখ থেকে, তাই না? আমরা নাক থেকে হাওয়াটাকে ঢোকাই, আমরা চাইলে মুখ থেকে হাওয়াটাকে ঢোকাতে পারি, হ্যাঁ করে, তাই তো? The respiratory system starts from nose and mouth. তারপর একটা প্যাসেজ কত অবধি যাচ্ছে? লাংস অবধি যাচ্ছে। তাহলে একটা রেসপিরেটরি সিস্টেম আঁকা যাক। আঁকি? বোর্ডটা দেখা যাচ্ছে? বোর্ডটা দেখা যাচ্ছে? আমি খুব একটা ভালো ছবি আঁকি না, চেষ্টা করছি আঁকা। এটা আমি কি আঁকলাম? একটা মানুষের মুখ, আমি এই পাশ থেকে আঁকছি, তাই না? বাঁদিকটা দেখছি, তাই তো? এটা মানুষের মুখ মনে হচ্ছে তো বাবা? গরু ছাগল কুকুর বেড়াল মনে হচ্ছে না তো? যাই হোক, আঁকার চেষ্টা করলাম। এবার এটা কি? এটা নাক, তাই তো? এটা নোজ, তাই না? এটা মাউথ। তাহলে এই যে নেজাল ক্যাভিটি আর ওরাল ক্যাভিটি, আমরা কি দেখবো? এক জায়গায় সে মিশে গেছে, তাই না? মিশে এরকম নিচের দিকে প্যাসেজটা নেমেছে, তাই তো? ছবিটা বোঝা যাচ্ছে? এই জায়গাটাকে কি বলা হয়? টয়লেট। হ্যাঁ বলো। আজকে আমি যদি তোমার নাকটাকে চেপে বন্ধ করে দিই, নাকটাকে ধরো চেপে বন্ধ করে দিলাম, তুমি মরে যাবে কি? না, তুমি মুখ দিয়ে নিঃশ্বাস নিতে পারবে, পারবে তো? তাহলে হাওয়া আমি মুখ দিয়েও ঢোকাতে পারি, পারি? তাহলে রেসপিরেটরি, কিন্তু এখানে একটু প্রবলেম আছে, মুখ দিয়ে ঢোকানোর পর তার ইয়েটা যাবে, সেটাতে ওই নেতা নোজে যেটা মন্ত্রী থাকে সেখানে তার অনেকগুলো এয়ার টেয়ার থাকে, যেগুলো বাইরের যে মানে দাঁত পা এগুলোকে ফিল্টার করে ফেলে, তো মাউথের মধ্যে সে ধরনের দিয়ে নেই প্রবলেম হতে পারে। মানে তুমি সিলিয়ার কথা বলছো, তাই তো? দেখো, সিলিয়া কি খালি নাকে নাকেই শেষ হয়ে গেল? হেয়ার লাইক প্রজেকশনস কি খালি নাকেই শেষ হয়ে গেল? আমরা যত রেসপিরেটরি সিস্টেমের নিচের দিকে যাব আমরা দেখবো আছে। একটু যদি তুমি ধৈর্য ধরে বসো, আমি কি বলছি শোনো, তাহলে তোমার কাছে জিনিসটা ক্লিয়ার হবে। ঠিক আছে, মানে আমি যদি প্রথমেই একদম ওই হেয়ার লাইক প্রজেকশনসে চলে যাই, তাহলে কি হবে বলতো? আননেসেসারি একটা কমপ্লিকেশন ক্রিয়েট হবে, আমার স্টেপ জাম্প করতে হবে, যেটা আমি চাইছি না। আমরা ধাপে 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 যাই, তাহলে দেখবে জিনিসটা পরিষ্কার হবে। আর যতখানি বলছি একটু ভরসা করে শোনো, হয়তো খুব একটা ভুল তোমাদেরকে শেখাবো না। ঠিক আছে, রেসপিরেটরি সিস্টেম স্টার্টস ফ্রম নোজ এন্ড মাউথ। ঠিক আছে, এই যে নেজাল প্যাসেজ আর ওরাল প্যাসেজ দুটো একসাথে মিশে একটা কমন প্যাসেজ তৈরি করেছে, এই প্যাসেজটাকে কি বলে বাবা? তোমাকেই জিজ্ঞেস করছি, তুমি বলো, তোমার ভালো নলেজ আছে মনে হলো। এই কমন প্যাসেজ যেটাকে কি বলে? এবার যে রিজিয়নটা নেজাল ক্যাভিটির পেছন দিকে,
সেটাকে বলা হয় নেজোফ্যারিঞ্জ। নেজো কথাটা এসেছে নেজাল থেকে, ইট ইজ রিলেটেড টু নেজাল, নেজাল মানে হচ্ছে নাক, ঠিক আছে। নেজাল ক্যাভিটির পেছন দিকে ফ্যারিংসের যে রিজিয়নটা সেটাকে বলা হয় নেজোফ্যারিঞ্জ। বুঝলাম আমরা? বুঝলাম। ওরাল ক্যাভিটির পেছন দিকে ফ্যারিংসের যে পার্টটা সেটাকে বলা হয় ওরোফ্যারিংস। ওরোফ্যারিংস বুঝলাম। ওরো কথাটা করতে গেছে, ইট ইজ রিলেটেড ওরাল, ওরাল মানে হচ্ছে মুখের ভেতর, ঠিক আছে। ওরোফ্যারিংসের নিচের যে পার্টটা অর্থাৎ ফ্যারিংসের একদম শেষ পার্ট সেটাকে বলা হয় ল্যারিঙ্গোফ্যারিংস। এটাকে বলা হয় ল্যারিঙ্গোফ্যারিংস। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে যদি কেউ আমাকে প্রশ্ন করে হোয়াট আর দ্য থ্রি পার্টস অফ ফ্যারিংস, আমি কি বলবো? নেজোফ্যারিংস, ওরোফ্যারিংস এন্ড ল্যারিঙ্গোফ্যারিংস। পরিষ্কার? ফ্যারিংসের প্রথম পার্টটাকে কি বলা হয়? নেজোফ্যারিংস, হুইচ লাইজ বিহাইন্ড দ্য নেজাল ক্যাভিটি। তার পরের পার্টটা কি? ওরোফ্যারিংস, তার মানে দ্য পার্ট অফ দ্য ফ্যারিংস হুইচ লাইজ বিহাইন্ড দ্য ওরাল ক্যাভিটি। ফ্যারিংসের একদম নিচের পার্টটাকে কি বলা হয়? ল্যারিঙ্গোফ্যারিংস। পরিষ্কার? এবার আমি যখন হাওয়াটাকে নিচ্ছি বা হাওয়াটাকে বার করছি সেটা ফ্যারিংসের ভেতর দিয়ে পাস করবে কি করবে না? করবে স্যার, করবে। তার মানে এটা হাওয়া চলাচলের একটা পথ, তাই তো? আর আমি যখন খাবার খাচ্ছি মুখ দিয়ে তখনও কি সেটা ফ্যারিংসের ভেতর দিয়ে পাস করবে কি করবে না? তাহলে যেখান দিয়ে যেটা হাওয়া চলাচল করে সেটা তো রেসপিরেটরি সিস্টেমের অংশ, আর যেখান দিয়ে খাওয়ারটা চলাচল যায় আর কি সেটা ডাইজেস্টিভ সিস্টেমের অংশ। তাহলে ফ্যারিংস ইজ কমন ফর বোথ রেসপিরেটরি সিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ ডাইজেস্টিভ সিস্টেম। বলতে পারি? ওকে স্যার, হ্যাঁ বলতে পারি। বলতে পারি? এই অবধি কারোর কোনো প্রশ্ন আছে? না স্যার। কারোর কোনো বুঝতে অসুবিধা আছে? হ্যাঁ বা না, কারোর কথা বুঝতে না স্যার? না স্যার। এবার দেখো, ল্যারিঙ্গোফ্যারিংস যেখানে শেষ হলো আমরা সেখান থেকে কি দেখবো? এই যে টিউবুলার স্ট্রাকচার যেটা নামছে এটা দুটো ভাগ হয়ে গেছে, এটা দুটো ভাগ হয়ে গেছে। একটা দেখবো সামনের দিকে চলে গেছে, একটা পেছন দিকে চলে গেছে। একটা দেখবো সামনের দিকে চলে গেছে, একটা পেছন দিকে চলে গেছে। এটা সামনের দিক তো, এদিকে চোখ আছে তো, আর এটা পেছন দিক তো, এদিকে টাক আছে তো, হ্যাঁ। দুটো ভাগ হয়ে গেছে, একটা সামনের দিকে চলে গেছে, একটা পেছন দিকে চলে গেছে। যে টিউবুলার স্ট্রাকচারটা সামনের দিকে চলে এসছে সেটা লাংস এর দিকে গেছে। এটা কোন দিকে গেছে? টুয়ার্ডস লাংস। বোঝাতে পারলাম? আর যে টিউবুলার স্ট্রাকচারটা পেছন দিকে গেছে এটা কোন দিকে গেছে? টুয়ার্ডস স্টমাক। স্টমাক। এই অবধি আশা করি কোনো অসুবিধা নেই আমাদের? তাহলে পেছন দিকে যেটা গেছে সেটা ডাইজেস্টিভ সিস্টেম তৈরি করছে, যেটা নিয়ে আমরা আগামীকাল আলোচনা করব, ঠিক আছে। আর যেটা সামনের দিকে চলে এসেছে সেটা রেসপিরেটরি সিস্টেম তৈরি করেছে, যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি, তাই তো? আর এই ফ্যারিংসটা ইট ইজ কমন ফর বোথ রেসপিরেটরি সিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ ডাইজেস্টিভ সিস্টেম। অ্যাম আই মেকিং মাইসেলফ ক্লিয়ার? আমি কি খুব ফাস্ট যাচ্ছি? একটু স্লো যাব, বুঝতে অসুবিধা হচ্ছে? এবার একটা জিনিস আমাকে বলো তো, আমরা যখন খাওয়ার খাচ্ছি বা কিছু পান করছি, কোনো লিকুইড পান করছি, সেটা এই ফ্যারিংস দিয়ে তো নামছে, নিচের দিকে নামছে তো, নেবে সেটা কেন স্টমাকের দিকে চলে যাচ্ছে? সেটা তো লাংসের দিকেও চলে আসতে পারতো।
এই পাইপটা দুটো ভাগ হয়ে গেছে তাই না? আচ্ছা এটা কি লাংসের দিকে আসে? না স্যার। এই যে আমি কফি খাচ্ছি, এই কফিটা কি আমার লাংসের দিকে আসছে না স্টমাকের দিকে যাচ্ছে? স্টমাকের দিকে যাচ্ছে। স্টমাকের দিকে কেন? ওয়াই? এদিকে আসতে পারবে তো? বলতে পারবে কেন? হ্যাঁ স্যার আমি বলতে পারি। বলো বলো শুনি বলো স্যার। ওই জানসনে এপিগ্লটিস বলে, ঠিক আছে, একটা লিপস অফ কাটলেজ একটা দিয়ে আছে। ভেরি গুড ভেরি গুড। এই যে জাংশনটা, এই যে জাংশনটা, এখানে একটা ফ্ল্যাপ আমরা দেখতে পাবো। ফ্ল্যাপ কিসের ফ্ল্যাপ? কার্টিলেজ দিয়ে তৈরি ফ্ল্যাপ, যেটা পাতার মতো দেখতে হয়। লিফ শেপ ফ্ল্যাপ অফ কার্টিলেজ, যেটাকে বলা হয় এপিগ্লটিস, এটাকে বলা হয় এপিগ্লটিস। বোঝাতে পারলাম? এবার এপিগ্লটিস তো আছে বুঝলাম, এপিগ্লটিসের কাজ কি? এপিগ্লটিসের কাজ হচ্ছে যখন আমরা খাবারটাকে সোয়ালো করলাম, যখন যেই মুহূর্তে আমরা খাবারটাকে গিললাম, তখন এপিগ্লটিস কি করবে? এই যে হাওয়া চলাচলের যে পাতটা, এটার নাম হচ্ছে ল্যারিংস, ঠিক আছে? এটার নাম হচ্ছে ল্যারিংস, ল্যারিংস। আর এই যে খাওয়ার চলাচলের যে পাতটা, এটাকে কি বলা হয়? এই যে ফুড পাইপ যেটা, এটাকে বলা হয় ইসোফেগাস। জেনে রেখে নাও লাংসের দিকে যাচ্ছে, ফ্যারিঞ্জ কভার করে যখন হাওয়াটা একটা টিউবুলার স্ট্রাকচারের মধ্যে প্রবেশ করলো, যখন সেটা লাংসের দিকে যাচ্ছে, প্রথম যে পার্টটা সেটাকে বলা হয় ল্যারিংস। বোঝাতে পারলাম? আর যেখানে ল্যারিংস এবং ইসোফেগাস দুটো এসে একসাথে মিশেছে, এই জায়গায় থাকে হচ্ছে এপিগ্লটিস। বোঝাতে পারলাম না পারলাম না? বোঝাতে পারলাম? আচ্ছা, যেই মুহূর্তে কেউ খাবারটাকে সোয়ালো করলো, যেই খাবারটাকে গিললো, সঙ্গে সঙ্গে এপিগ্লটিস কি করবে? ঢাকনার মতো ও তখন ল্যারিংসের প্রবেশদ্বারটা বন্ধ করে দেবে, ল্যারিংসের মুখটা বন্ধ করে দেবে। যেই সে ল্যারিংসের মুখটাকে বন্ধ করে দিল, তখন কি হবে? খাবারটা কি হয়ে যাবে? ফ্যারিংস থেকে ইসোফেগাসের দিকে চলে আসবে, তাই না? খাবারটা ফ্যারিংস থেকে ইসোফেগাসের মধ্যে প্রবেশ করে যাবে, অর্থাৎ সেটা স্টমাকের দিকে চলে গেল। বোঝাতে পারলাম? যেই মুহূর্তে খাবারটা ইসোফেগাসে প্রবেশ করে গেল, সঙ্গে সঙ্গে এপিগ্লটিস কি হবে? আবার খুলে যাবে, অর্থাৎ ল্যারিংসের মুখটা সে আবার খুলে দেবে। কেন খুলে দেবে? ঢাকনাটা আবার খুলে যাবে কেন? ভেরি গুড। আমাকে তো শ্বাস প্রশ্বাস নিতে হবে, তাই না? এটা যদি বন্ধ থাকতো, এপিগ্লটিস যদি ল্যারিংসের মুখটা বন্ধ করে রেখে দিত, তাহলে কি হাওয়া চলাচল পসিবল হতো? হতো না, তাহলে আমি শ্বাস প্রশ্বাস নিতে পারতাম না আমরা। বোঝাতে পারছি? তাহলে এই ল্যারিংসের মুখটা এপিগ্লটিস খুলে দিল। আবার যখন আমি আবার খাওয়ারকে সোয়ালো করবো, আবার এপিগ্লটিস কি করবে? ল্যারিংসের মুখটা আবার বন্ধ করে দেবে। ক্লিয়ার? সবার কাছে পরিষ্কার? একটা প্রশ্ন করি তাহলে। বলতে পারবে, আমরা যখন খাবার খাই, আমাদেরকে গুরুজনরা বলে থাকেন খাবার খাওয়ার সময় কথা বলতে নেই, কেন? ওয়াই? নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটা কি বলো? বলো বলো বাঁচানোর জন্য, আমাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য কাশিটা হয় আসছে। ধরো কেউ খাবারটা খাচ্ছে, এই খাবারটা খেলে কি হবে? যেই মুহূর্তে খাবারটাকে সোয়ালো করলো, এপিগ্লটিস কি করা উচিত? তার ল্যারিংসের মুখটা বন্ধ করে দেওয়া উচিত, তাই তো? কিন্তু আমি কথা বললাম, কথা বললে নিচ থেকে হাওয়া ধাক্কা মারবে, তাই না? তাহলে এপিগ্লটিসের মুখটা খুলে যাবে? খুলে যাবে। এপিগ্লটিসের মুখ খুলে গেলে কি হবে? দেয়ার আর চান্সেস কিছুটা খাবারের অংশ এই ল্যারিংসের মধ্যেও প্রবেশ করে যেতে পারে। পারে কি পারে না? আমি বোঝাতে পারছি? এবার যদি খাবারের অংশ এই রেসপিরেটরি সিস্টেমের দিকে প্রবেশ করে যায়, এটাকে বলা হয় ফুড অ্যাসপিরেশন। জেনে রেখে দাও, এটাকে বলা হয় ফুড অ্যাসপিরেশন। কি বলা হয়? ফুড অ্যাসপিরেশন।
ফুড অ্যাসপিরেশন, আর এর পরিণতি কি হতে পারে? মারাত্মক পরিণতি হতে পারে, তাই না? সেই জন্য আমাদের শরীর নিজে থেকে একটা কাশির সৃষ্টি করে, একটা রিফ্লেক্সে একটা কাশি সৃষ্টি করে। কেন? যাতে যে খাবারের কণাটা ঢুকে এসেছে ল্যারিংসের মধ্যে সেটা যেন হাওয়ার ধাক্কায় আবার উপর দিকে উঠে বেরিয়ে আসতে পারে, বেরিয়ে এসে সেটা আবার যেন ইসোফেগাসে প্রবেশ করে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এই অবধি পরিষ্কার? হ্যাঁ স্যার। তাহলে এই কাশিটা দরকার না দরকার না, উচিত না উচিত না? উচিত স্যার, উচিত স্যার। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। কোনো কনফিউশন? তাহলে ফার্দার এগোই। আচ্ছা, তাহলে আজকে আমরা এই পাশটা নিয়ে আলোচনা করবো না, অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে আলোচনা করবো না, আমরা রেসপিরেটরি সিস্টেমে আমরা নিজেদের আজকে আলোচনাটাকে সীমাবদ্ধ রাখবো। তাহলে এটা আমি মুছে দিই। এই অবধি সবাই ছবিটা কি কোনো রকম নেওয়া যাবে স্যার? স্ক্রিনশট নিয়ে নাও না, স্ক্রিনশট নিয়ে নাও। নিয়েছো? তোমরা যদি চাও, ইফ ইউ ওয়ান্ট, এই যে আজকে যে সেশনটা হচ্ছে এই সেশনটা রেকর্ডিং হয়, ঠিক আছে? তোমরা চাইলে আমি তোমাদেরকে প্রোভাইড করতে পারি, ইফ ইউ ওয়ান্ট। আমাদের প্রত্যেকটা সেশনের রেকর্ডিং হয়, ভিডিও রেকর্ডিং হয়, ঠিক আছে? ক্যামেরা লাগানো আছে, ভিডিও রেকর্ডিং হয়, তোমরা চাইলে এটার সেশনটা পুরো ভিডিওটা তোমরা পেতে পারো। যাই হোক, তাহলে আমরা ফ্যারিংস বুঝে গেছি। ফ্যারিংসের পরে কি আছে দেখলাম? ল্যারিংস, ঠিক আছে? এটা ল্যারিংস আছে। এবার ল্যারিংসের তিনটে রিজিয়ন, একদম উপরের রিজিয়নটাকে কি বলা হয়? সুপ্রাগ্লটিস, সুপ্রাগ্লটিস, ঠিক আছে? মাঝের রিজিয়নটাকে কি বলা হয়? গ্লটিস, গ্লটিস। আর একদম নিচের রিজিয়নটাকে কি বলা হয়? সাবগ্লটিস, সাব। ঠিক আছে, তা কি বলা হয় নিচের থেকে? সাবগ্লটিস, সাবগ্লটিস। দেখা যাচ্ছে না বোর্ডটা বোধহয়? একটু লেখাটা কি ক্লিয়ার না? ক্লিয়ার আসছে না? না, বাকিদের কাছে ক্লিয়ার আসছে? আমার মনে হয় তোমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। বাকিদের কাছে কি লেখাগুলো পরিষ্কার আসছে? আনমিউট করে বলতে হবে। ক্লিয়ার আসছে? অনেক সময় নেটওয়ার্ক ইস্যু থাকলে পরিষ্কার ঠিকঠাক আসে না। যাই হোক, আমি বলে দিচ্ছি, নোট করে নাও। একদম উপরের যে রিজিয়নটা সেটাকে কি বলা হয়? সুপ্রাগ্লটিস, ঠিক আছে? তারপরের যে রিজিয়নটা সেটাকে বলা হয় গ্লটিস, আর তারপরের যে অর্থাৎ একদম নিচের যে রিজিয়নটা সেটাকে বলা হয় সাবগ্লটিস। এই অবধি পরিষ্কার? হ্যাঁ স্যার। আচ্ছা, এই যে আমরা কথা বলি, কথা বলার সময় যে শব্দটা সৃষ্টি হয়, যে সাউন্ড তৈরি হয়, এই সাউন্ডটা কে তৈরি করতে সাহায্য করে? ভোকাল কর্ডস। কারোর নয়েজ আসছে, মিউট করতে হবে। এই সাউন্ডটা কে প্রোডিউস করে? ভোকাল কর্ড। ভোকাল কর্ড কোথায় থাকে? ভোকাল কর্ডস থাকে হচ্ছে গ্লটিস রিজিয়নে। বোঝাতে পারলাম? ভোকাল কর্ডস এর মধ্যে ভাইব্রেশন হয়, এন্ড বিকজ অফ দিস ভাইব্রেশন সাউন্ড প্রোডিউস হয়। যে কোনো সাউন্ড তৈরি হওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ভাইব্রেশন। আমরা গিটার দেখেছি, গিটার, গিটারের যদি তুমি একটা তারকে তারপরে টেনে ছেড়ে দাও, ওখানে আমরা একটা শব্দ তৈরি হয়, তাই না? শব্দ শুনতে পাই, কেন? বিকজ স্ট্রিংটা ভাইব্রেট করে, তাই না? তবলার মধ্যে তুমি যখন এই যে মারছো, আওয়াজটা হচ্ছে, কেন আওয়াজটা হচ্ছে? তবলার এই চামড়াটা ভাইব্রেট করে, তাই তো? তার মানে সাউন্ড তৈরি করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে ভাইব্রেশন, আর এই ভাইব্রেশনটা কোথায় তৈরি হচ্ছে? ভোকাল কর্ডের মধ্যে। ভোকাল কর্ডে আমরা ভাইব্রেশন পাবো, এন্ড বিকজ অফ দিস ভাইব্রেশন সাউন্ড ইজ প্রোডিউসড। বোঝাতে পারলাম? এটাকে বলা হয় ফোনেশন, এটাকে বলা হয় ফোনেশন। ফোনেশন মানে প্রোডাকশন অফ সাউন্ড, প্রোডাকশন অফ সাউন্ড। বোঝাতে পারলাম এই অবধি? যাই হোক, এবার যেখানে এই সুপ্রাগ্লটিস, গ্লটিস আর সাবগ্লটিস এই তিনটে মিলিয়ে কি তৈরি করেছে? ল্যারিংস। কি তৈরি করেছে? পুরোটা কি? ল্যারিংস, ল্যারিংস। এবার
ল্যারিংস যেখানে শেষ হলো সেখান থেকে কি কি শুরু হবে? ট্র্যাকিয়া। ট্র্যাকিয়া, ট্র্যাকিয়া, এই অবধি বোঝা গেল? এতটা হচ্ছে ল্যারিংস, ল্যারিংস এর পরে শুরু হলো ট্র্যাকিয়া। এবার এই ট্র্যাকিয়া যেখানে শেষ হবে এখানে দেখবো এই যে টিউবুলার স্ট্রাকচারটা, এটা তো কন্টিনিউয়াস একটা টিউবুলার স্ট্রাকচার, তাই তো? ট্র্যাকিয়া যেখানে শেষ হবে এখানে টিউবুলার স্ট্রাকচারটা দুটো ভাগ হয়ে গেছে, দুটো ভাগ হয়ে গেছে, বোঝা যাচ্ছে? একটা চলে গেছে বাঁদিকে, একটা চলে গেছে ডান দিকে। এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। দিস ইজ লেফট, দিস ইজ রাইট সাইড এন্ড দিস ইজ লেফট সাইড। মানে এরকম করে চিন্তা করো, মানুষটাকে এরকম চিন্তা করো, এটা হচ্ছে ডান দিক, এটা হচ্ছে বাঁ দিক। ক্লিয়ার? তাহলে ট্র্যাকিয়া যেখানে শেষ হলো সেখানে কি দেখছি? যে দুখানা ব্রাঞ্চেস তৈরি হলো, ব্রাঞ্চের একটা আর্ম চলে গেল কোন দিকে? একটা টিউবুলার স্ট্রাকচার চলে গেল কোন দিকে? বাঁ দিকে, লেফট সাইডে। আর একটা টিউবুলার স্ট্রাকচার চলে আসলো ডান দিকে। এটা এই অবধি আমাদের কাছে পরিষ্কার? এইগুলো, এইগুলোকে বলা হয় প্রাইমারি ব্রঙ্কাই। এগুলোকে কি বলা হয়? প্রাইমারি ব্রঙ্কাই। এই অবধি যদি পরিষ্কার হয়ে থাকে তাহলে এইটুকুনি আমি মুছে দেবো, ঠিক আছে? তারপর আমি এই নিচের দিকটা আনবো। এই অবধি কি পরিষ্কার সবার কাছে? মুছে দিই তাহলে। তাহলে আমি ট্র্যাকিয়া থেকে আঁকি, এটা কি আঁকলাম? ট্র্যাকিয়া। ট্র্যাকিয়াটা কি দেখলাম? নিচের দিকে এসে দুটো ব্রাঞ্চের ডিভাইড হয়ে গেল, তাই না? এটা হচ্ছে লেফট সাইড, দিস ওয়ান ইজ লেফট সাইড এন্ড দিস ওয়ান ইজ রাইট সাইড। এবার এই যে ব্রাঞ্চের একটা ভাগ চলে গেল, এটা কোন দিকে চলে গেল? এটা লেফট লাঙের দিকে প্রবেশ করলো, বোঝাতে পারছি? এটা কোন দিকে প্রবেশ করলো? লেফট লাঙের দিকে, এটা লেফট লাঙ, ঠিক আছে? আর এইটা কোন দিকে প্রবেশ করলো তাহলে বলো তোমরা? রাইট লাঙ স্যার। এটা রাইট লাঙের দিকে প্রবেশ করলো। এই অবধি পরিষ্কার আমাদের কাছে? তাহলে ট্র্যাকিয়ার পরে যে পার্টটা লাঙের মধ্যে প্রবেশ করলো সেটাকে কি বলা হয়? প্রাইমারি ব্রঙ্কাস। সিঙ্গুলারে হচ্ছে ব্রঙ্কাস, প্লুরালে হচ্ছে ব্রঙ্কাই। তার মানে আমরা যখন একটা মানুষকে দেখি তখন আমরা কি বলি? ম্যান। যখন একের অধিক হয়ে যায়, দুটো, চারটে, দশটা, একশোটা, তখন আমরা কি বলি? মেন, তাই তো? একটা হলে ম্যান, একের অধিক হলে মেন বলি তো, সেরকম একটা হলে আমরা ব্রঙ্কাস বলবো, একের অধিক হয়ে গেলে আমরা ব্রঙ্কাই বলবো। ফলে এটা আমরা একটা ব্রঙ্কাস দেখছি, এটা একটা ব্রঙ্কাস দেখছি, তাই তো? এটা একটা প্রাইমারি ব্রঙ্কাস দেখছি, এটা একটা প্রাইমারি ব্রঙ্কাস দেখছি। তাহলে আমি কি বলতে পারি? ট্র্যাকিয়া যেখানে শেষ হলো সেখান থেকে কি শুরু হলো? প্রাইমারি ব্রঙ্কাই। বোঝাতে পারলাম? কোনো বুঝতে অসুবিধে হলো? সো দিস ওয়ান ইজ, দিস ওয়ান ইজ লেফট প্রাইমারি ব্রঙ্কাস, না লেফট প্রাইমারি ব্রঙ্কাস, একটা তো, লেফট প্রাইমারি ব্রঙ্কাস এন্ড দিস ওয়ান ইজ রাইট প্রাইমারি ব্রঙ্কাস, রাইট প্রাইমারি ব্রঙ্কাস। বোঝাতে পারলাম? আর দুটোকে মেলালে আমি কি বলতে পারি? এরা প্রাইমারি ব্রঙ্কাই তৈরি করেছে। ক্লিয়ার? এবার লাংসের মধ্যে তো প্রবেশ করে গেছে, লাংসের মধ্যে প্রবেশ করে যাওয়ার ফলে পরে আমরা কি দেখব? এই প্রাইমারি ব্রঙ্কাস আরো ডিভাইড হয়ে গেছে, আরো ব্রাঞ্চেস তৈরি করেছে, সেগুলোকে আমরা বলবো সেকেন্ডারি ব্রঙ্কাই। তাহলে এই যে প্রাইমারি ব্রঙ্কাস এগুলো কি হয়ে গেছে? এরা আরো ব্রাঞ্চেসে ভাগ হয়ে গেছে। বোঝাতে পারছি? দেখো তো ছবিটা পরিষ্কার বোঝা যাচ্ছে কিনা? ভিজিবল বোঝা যাচ্ছে? তাহলে লেফট প্রাইমারি ব্রঙ্কাস আমি কি দেখছি? আরো ব্রাঞ্চেসে ভাগ হয়ে গেল। রাইট প্রাইমারি ব্রঙ্কাস আমি কি দেখছি? আরো ব্রাঞ্চেসে ভাগ হয়ে গেল। এই যে প্রাইমারি ব্রঙ্কাই গুলো
আরো ফার্দার ব্রাঞ্চেস তৈরি করলো, এগুলোকে বলা হয় সেকেন্ডারি ব্রঙ্কাই। কি বলা হয়? সেকেন্ডারি ব্রঙ্কাই। বুঝাতে পারলাম? না বুঝতে পারলে বলো বুঝিনি বাবা। টেনশনের কিছু নেই, ভয়ের কিছু নেই, লজ্জার কিছু নেই, নাই বুঝতে পারি আমরা। আমি আবার রিপিট করে দেবো, একটা মোটা গাছের ডাল, একটা ডাল থেকে আমরা কি দেখি? তার থেকে কিছু আরেকটু অল্প মোটা কিছু ডাল বেরিয়েছে, দেখি না? এবার সেই ডালটা থেকে আরেকটু সরু সরু কিছু ডাল বেরিয়েছে, আমরা দেখি, দেখি তো? ঠিক সেরকম চিন্তা করো, প্রাইমারি ব্রঙ্কাস, এই প্রাইমারি ব্রঙ্কাস যে টিউবুলার স্ট্রাকচার যেটা নাচছিল, এটা কি হয়ে গেল? এরা আরো একটু মিউট করতে হবে, কারণ নয়েজ আসছে, যখন প্রশ্ন করবে আনমিউট করে জিজ্ঞেস করো। এই প্রাইমারি ব্রঙ্কাস কি হয়ে গেল? আরো কিছু ব্রাঞ্চেসে ভাগ হয়ে গেল, সেটা কি আমি বুঝতে পারছি ছবিটা থেকে? এই যে প্রাইমারি ব্রঙ্কাস যে ব্রাঞ্চেস গুলোয় ভাগ হয়ে গেল, সেই ব্রাঞ্চেস গুলোকে বলা হয় সেকেন্ডারি ব্রঙ্কাই। কেন সেকেন্ডারি ব্রঙ্কাই? কারণ আমরা এখানে অনেকগুলো ব্রঙ্কাস দেখছি, তাই না? এটা একটা সেকেন্ডারি ব্রঙ্কাস, এটা একটা সেকেন্ডারি ব্রঙ্কাস, এটা একটা সেকেন্ডারি ব্রঙ্কাস, আমি এগুলোকে একসাথে কি বলছি? সেকেন্ডারি ব্রঙ্কাই। বোঝাতে পারলাম? কারোর বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, তাহলে তোমরা আমাকে বলো এটা কি দেখছি আমরা? প্রাইমারি ব্রঙ্কাস দেখছি, তাই তো? এবার এই প্রাইমারি ব্রঙ্কাসটা যখন এরকম আরো ব্রাঞ্চেস তৈরি করে দিলে, এগুলোকে আমি কি বলবো? সেকেন্ডারি ব্রঙ্কাই। সেকেন্ডারি ব্রঙ্কাই, কারণ এটা একটা সেকেন্ডারি ব্রঙ্কাস, এটা একটা সেকেন্ডারি ব্রঙ্কাস, এটা একটা সেকেন্ডারি ব্রঙ্কাস, আমি একসাথে কি বলবো? সেকেন্ডারি ব্রঙ্কাই। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এবার এই সেকেন্ডারি ব্রঙ্কাই গুলো আমরা দেখবো আরো ফার্দার ব্রাঞ্চেস তৈরি করেছে, এগুলো আরো ফার্দার ব্রাঞ্চেস তৈরি করেছে। ছবিটা কি বোঝা যাচ্ছে? ছবিটা বোঝা যাচ্ছে? এই যে ফার্দার ব্রাঞ্চেস তৈরি করলো, এগুলোকে বলা হয় টারশিয়ারি ব্রঙ্কাই। এগুলোকে কি বলা হয়? টারশিয়ারি ব্রঙ্কাই। টারশিয়ারি ব্রঙ্কাই। পরিষ্কার এই অবধি? ব্রঙ্কাস এই অবধি শেষ। এরপরে দেখো এই যে টিউবুলার স্ট্রাকচার, এরা যে ফার্দার আরো ডিভাইড হয়ে গেছে, সেগুলোকে আর আমরা ব্রঙ্কাস বলবো না, সেগুলোকে বলবো ব্রঙ্কিওলস, ঠিক আছে? অর্থাৎ ব্রঙ্কাস শেষ, এরপরে শুরু হবে ব্রঙ্কিওলস। এই যে টারশিয়ারি ব্রঙ্কাই যেগুলো পাচ্ছি, এগুলো আমরা দেখবো আরো ফার্দার ডিভাইড হয়ে গেছে, আরো ফার্দার ব্রাঞ্চেস তৈরি করেছে, সেগুলোকে আমরা কি বলবো? ব্রঙ্কিওল। আমি একটা অন্য রং দিয়ে আর কি বুঝতে সুবিধা হবে। দেখো এগুলো ফার্দার ব্রাঞ্চেস তৈরি করেছে, বুঝতে পারছি? আরো সরু সরু ব্রাঞ্চেস তৈরি করেছে, বোঝা যাচ্ছে না যাচ্ছে না? যাচ্ছে, তাই তো? এই যে ব্রাঞ্চেস গুলো তৈরি হলো, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় ইনিশিয়াল ব্রঙ্কিওল। এগুলোকে বলা হয় ইনিশিয়াল ব্রঙ্কিওল। তার মানে ব্রঙ্কাস শেষ, এবার ব্রঙ্কিওল তৈরি হলো। তাহলে এই যে পার্টটা তৈরি হলো, এটাকে কি বলা হয়? ইনিশিয়াল ব্রঙ্কিওল। বোঝা গেল? ইনিশিয়াল, সো দিস আর ইনিশিয়াল ব্রঙ্কিওলস। এবারে এই ইনিশিয়াল ব্রঙ্কিওলস আরো ফার্দার ব্রাঞ্চেস তৈরি করবে, এটাই শেষ ব্রাঞ্চ, আরো ফার্দার, আরো সরু সরু ব্রাঞ্চেস তৈরি করবে, ঠিক আছে? সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হয় টার্মিনাল ব্রঙ্কিওল। সেগুলোকে কি বলবো? টার্মিনাল ব্রঙ্কিওল। টার্মিনাল ব্রঙ্কিওল। ছবিতে লাংসের বাইরে চলে গেলে, এখন লাংসের বাইরে যায় না, জিনিসটা বোঝানোর জন্য বোঝাচ্ছি, বুঝতে পারছো? তাহলে একদম শেষের যে শাখাটা আমরা পেলাম, সেগুলোকে কি বলা হবে? টার্মিনাল ব্রঙ্কিওল, তাই তো? টার্মিনাল। টার্মিনাল মানে আমরা বুঝি, ধরো যেখানে বাস, ধরো আমরা রাস্তায় যে বাসে করে যাই, আমরা বাসের যে লাস্ট যে জায়গাটা যেখানে বাস আর যায় না, একদম শেষ, সেটাকে আমরা কি বলি? বাস টার্মিনাস, তাই না? তাই তো, স্টপেজ আর টার্মিনাসের মধ্যে পার্থক্য কি?
বাসটা যেখানে দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছে, লোক তুলতে নামাতে তুলতে নামাতে যাচ্ছে, সেগুলো হচ্ছে স্টপেজ। আর যেখানে কি একদম শেষ তার যাত্রাটা শেষ করলো সেটাকে কি বলা হয়? টার্মিনাস। তাই তো, ধর্মতলায় বাস টার্মিনাস আছে আমরা বলি না? তাই তো, তাহলে কি টার্মিনাস কথাটা কোথেকে এসেছে? একদম শেষ। তাহলে একদম শেষ যে ব্রঙ্কিওলস গুলো আমরা পাচ্ছি সেগুলোকে বলা হয় টার্মিনাল ব্রঙ্কিওলস। টার্মিনাল ব্রঙ্কিওলস, বুঝাতে পারলাম? টার্মিনাল ব্রঙ্কিওলস স্যার, লাস্ট পার্ট, একদম শেষ, টার্মিনাল ব্রঙ্কিওলস। এই অবধি আমাদের কারোর বুঝতে অসুবিধা আছে? এই অবধি আগে আমায় বলো না, নেই তো? না স্যার। আচ্ছা, এবারে টার্মিনাল ব্রঙ্কিওলস যেখানে শেষ হয়ে গেল, অর্থাৎ এই যে টিউবুলার স্ট্রাকচার যেখানে এসে একদম শেষ হয়ে গেল, সেখানে আমরা কিছু এয়ার স্যাক দেখতে পাবো, হাওয়ার ভরার জন্য থলে দেখতে পাবো, বেলুনের মতো কিছু স্ট্রাকচার দেখতে পাবো, আঙুরের গুচ্ছের মতো কিছু জিনিস দেখতে পাবো, যেগুলোকে বলা হয় অ্যালভিওলাই, যেগুলোকে বলা হয় অ্যালভিওলাই, বুঝাতে পারলাম? এরকম জিনিস আমরা কিছু দেখতে পাবো। আঙুরের গুচ্ছের মতো দেখাচ্ছে না? এই যে বোঝা যাচ্ছে ছবিটায়? এগুলোকে বলা হয় অ্যালভিওলাই, অ্যালভিওলাই। এক একটাকে বলা হয় অ্যালভিওলাস, একের অধীন যখন আমি বলছি প্লিউরালে বলছি তখন সেগুলোকে বলা হয় অ্যালভিওলাই। অ্যাকচুয়ালি এয়ার এক্সচেঞ্জ যে বললাম না, যে হয় অক্সিজেন অ্যাটমসফিয়ারে যে অক্সিজেন রয়েছে সেটা আমাদের ব্লাড সার্কুলেশনের মধ্যে চলে যায়, আর ব্লাড সার্কুলেশন যে কার্বন ডাইঅক্সাইড বয়ে আনছে সেটা আবার লাংসের ভেতর দিয়ে এসে আমরা সেটাকে বার করে দিই, এক্সহেল আউট করে দিই। এই এই যে এয়ার এক্সচেঞ্জ, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের যে এক্সচেঞ্জ হচ্ছে, এটা কোথায় হয়? অ্যালভিওলাইগুলোর মধ্যে হয়। বোঝাতে পারলাম? ঠিক আছে, এই অবধি কারোর বুঝতে অসুবিধা আছে? তাহলে আমরা যখন হাওয়াটাকে নিচ্ছি তখন কি হচ্ছে? হাওয়াটা এখান দিয়ে আসছে, দুদিকে চলে যাচ্ছে লাংসে, আলটিমেটলি সেটা অ্যালভিওলাইগুলো দিয়ে এসে পৌঁছাচ্ছে, তাই তো? এবারে অ্যালভিওলাইকে ঘিরে আমরা দেখব প্রচুর ব্লাড ক্যাপিলারিজ রয়েছে। এই অ্যালভিওলাইগুলোকে ঘিরে আমরা কি দেখব? ব্লাড ক্যাপিলারিজ রয়েছে এরকম, ওকে ঘিরে এরকম করে ব্লাড ক্যাপিলারিজ রয়েছে। এবার ব্লাড ক্যাপিলারিজ মানে কি? সরু সরু ব্লাড ভেসেল যার ভেতর দিয়ে রক্ত যাচ্ছে, তাই তো? বোঝাতে পারছি? ক্যাপিলারিজ মানে কি? ক্যাপিলারিজ মানে হচ্ছে খুব সরু সরু ব্লাড ভেসেল। যদি আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়ি তখন আমাদের কাছে জিনিসটা আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, যে আর্টারি, ভেইন, ক্যাপিলারিজ এই জিনিসগুলো কি। ঠিক আছে, আপাতত তোমরা জেনে রাখো এই ব্লাড ভেসেল, খুব সরু সরু ব্লাড ভেসেলকে ক্যাপিলারি বলা হয়। এর ভেতর দিয়ে ব্লাড যাচ্ছে, যখন ব্লাড যাচ্ছে তখন কি হচ্ছে? এখান থেকে অক্সিজেনগুলো অ্যালভিওলার মধ্যে চলে আসছে, বোঝাতে পারলাম? এই অক্সিজেনগুলো বলছি কার্বন ডাইঅক্সাইড অ্যালভিওলার মধ্যে চলে আসছে, বোঝাতে পারলাম? আর অ্যালভিওলার মধ্যে যে হাওয়াটা রয়েছে তার মধ্যে থেকে অক্সিজেনটা ওই ক্যাপিলারির মধ্যে প্রবেশ করে যাচ্ছে। ক্লিয়ার? এই অবধি কি কনসেপ্টটা ক্লিয়ার সবার কাছে? হাওয়াটা তো ঢুকেছে, ঢুকে অ্যালভিওলার গুলোর মধ্যে তো ভরে রয়েছে, এবারে হাওয়ার মধ্যে অক্সিজেনও তো রয়েছে, এবারে অক্সিজেনটা কি হবে? অ্যালভিওলাই থেকে ব্লাড ক্যাপিলারিজ গুলোর মধ্যে চলে যাবে। ঠিক আছে, আর ব্লাড ক্যাপিলারি গুলো যে কার্বন ডাইঅক্সাইড বয়ে আনছিল সেই কার্বন ডাইঅক্সাইড গুলো ব্লাড ক্যাপিলারির ভেতর থেকে অ্যালভিওলার মধ্যে প্রবেশ করে যাবে। ঠিক আছে, সো দ্য এয়ার এক্সচেঞ্জ টেক্স প্লেস বিটুইন অ্যালভিওলাই এন্ড ব্লাড ক্যাপিলারিজ। ঠিক আছে, কারণ
অক্সিজেন কি হচ্ছে অ্যালভিওলার ভেতর থেকে ব্লাড ক্যাপিলারিজ এর মধ্যে চলে আসছে আর কার্বন ডাই অক্সাইড কি হচ্ছে ব্লাড ক্যাপিলারিজ থেকে অ্যালভিওলার মধ্যে চলে যাচ্ছে ক্লিয়ার সবার কাছে পরিষ্কার এবার দেখো এই যে ট্র্যাকিয়া বলো ব্রঙ্কাস বলো বিভিন্ন ব্রঙ্কাস সেটা প্রাইমারি ব্রঙ্কাস হোক সেকেন্ডারি ব্রঙ্কাস হোক টারশিয়ারি ব্রঙ্কাস হোক বা ইনিশিয়াল ব্রঙ্কিওলস হোক ঠিক আছে এখানে আমরা কিছু হেয়ার লাইক প্রজেকশনস দেখতে পাবো আমরা কিছু চুলের মতো সরু সরু চুলের মতো সরু সরু জিনিস দেখতে পাবো ছবিটায় বোঝা যাচ্ছে কি ছবিটার মধ্যে বোঝা যাচ্ছে কিছু চুলের মতো দেখো সরু সরু জিনিস আমরা দেখতে পাচ্ছি এগুলোকে কি বলা হয় জানো এগুলোকে বলা হয় সিলিয়া এগুলোকে কি বলা হয় সিলিয়া লিখে দিতে সিলিয়া সিলিয়া স্মল হেয়ার লাইক প্রজেকশনস এবার সিলিয়া কোন কোন জায়গায় থাকছে ছবিটা ভালো করে লক্ষ্য করো কোন কোন জায়গায় সিলিয়া আছে আমি কেন পুরোটাই আঁকছি তার কারণ আছে তোমরা লক্ষ্য করো কোন কোন জায়গায় আঁকছি আর কোন কোন জায়গায় আঁকছি না আমি ট্র্যাকিয়া সিলিয়া এঁকেছি এঁকেছি তো তার মানে সিলিয়া ট্র্যাকিয়াতে থাকে জেনে রেখে দাও ট্র্যাকিয়ার পরে কি দেখছি প্রাইমারি ব্রঙ্কাই যেগুলো রয়েছে দুটো প্রাইমারি ব্রঙ্কাই একটা লেফট প্রাইমারি ব্রঙ্কাস একটা রাইট প্রাইমারি ব্রঙ্কাস তার মধ্যে আমি সিলিয়া এঁকেছি তার মানে প্রাইমারি ব্রঙ্কাই এর মধ্যে সিলিয়া থাকে এবার সেকেন্ডারি ব্রঙ্কাই যেগুলো তার মধ্যে আমি সিলিয়া এঁকেছি কি তার মানে সেকেন্ডারি ব্রঙ্কাই এর মধ্যে সিলিয়া থাকে এটা সেকেন্ডারি ব্রঙ্কাই যখন আরো ফার্দার ব্রাঞ্চেস তৈরি করলো ঠিক আছে যেটাকে আমরা টারশিয়ারি ব্রঙ্কাই বলছি তার মধ্যে আমি সিলিয়া গেছি অর্থাৎ টারশিয়ারি ব্রঙ্কার মধ্যেও সিলিয়া থাকে এবং ইনিশিয়াল ব্রঙ্কিওলস যেটা মানে যেখানে সবে ব্রঙ্কিওলস গুলো শুরু হলো সেখানেও সিলিয়া থাকে বোঝাতে পারলাম কিন্তু যেটা একদম টার্মিনাল ব্রঙ্কিওলস সেখানে আমি কোনো সিলিয়া আঁকিনি তার মানে টার্মিনাল ব্রঙ্কিওলসে সিলিয়া থাকে না ক্লিয়ার কি ক্লিয়ার না পরিষ্কার আমি শুরুতেই তোমাদেরকে বলেছিলাম না যে সিলিয়া নিয়ে আমরা আলোচনা করব একটু সময় দাও যখন জায়গা আসবে আমরা আলোচনা করব তাই তো আচ্ছা এবার একটা জিনিস চিন্তা করো আমাদের এই রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে আমরা বিশেষ এক ধরনের কোষ পাবো বিশেষ এক ধরনের সেল পাবো যেগুলোকে বলা হয় গবলেট সেলস এই গবলেট সেলস কি করে মিউকাস তৈরি করে মিউকাস মিউকাস আমরা বুঝি কি মিউকাস বুঝি তাহলে কারা মিউকাস তৈরি করে গবলেট সেলস গবলেট সেলস এই যে মিউকাস তৈরি হচ্ছে মিউকাসটা চটচটে হয় না জেলির মতো জেলির মতো কেন এই জেলির মতো হয় জানো কারণ মিউকাসের মধ্যে মিউসিন নামক এক ধরনের প্রোটিন থাকে এন্ড বিকজ অফ দ্য প্রেজেন্স অফ মিউসিন মিউকাসটা কেমন হয় জেলি লাইক হয় জেলির মতো হয় বুঝতে পারলাম মিউকাসের জন্য মিউসিন মিউসিন নামক এক ধরনের প্রোটিন থাকে মিউসিন এম ইউ সি আই এন লিখে দাও মিউসিন মিউসিন ঠিক আছে এই মিউসিন থাকে বলে মিউকাস কেমন হয় মিউকাস জেলি লাইক হয় জেলির মতো হয় ঠিক আছে যাই হোক রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে আমরা দেখব গবলেট সেলস আছে আর এই গবলেট সেলস কি তৈরি করে মিউকাস তৈরি করে এই অবধি বুঝলাম না বুঝলাম না বুঝতে পেরেছি আচ্ছা এবার এই গবলেট সেলস থাকে কোন জায়গায় খুব সহজ মনে রাখার একটা জিনিস আমি কি বলেছি সায়েন্স মুখস্থ করার জিনিস না লিংক করো জিনিসটাকে লিংক করো যেখানে যেখানে আমরা সিলিয়া দেখছি সেখানে সেখানে আমরা গবলেট সেলস পাবো বোঝাতে পারলাম
আচ্ছা সিলিয়ার ওখানে গবলেট সেল থাকে, যেখানে সিলিয়া দেখতে পাবো সেখানে গবলেট সেল থাকে। কেন আমি পরে বলছি, আগে জিনিসটা বলছি। তাহলে এই যে ট্র্যাকিয়া, ট্র্যাকিয়াতে আমরা গবলেট সেলস পাবো, কারণ সিলিয়া আছে পাবো। আমরা প্রাইমারি ব্রঙ্কাই যেগুলো দেখছি এখানে আমরা গবলেট সেলস পাবো, অবশ্যই পাবো, সিলিয়া আছে। সেকেন্ডারি ব্রঙ্কাই যেগুলো দেখছি এখানে আমরা গবলেট সেলস পাবো, অবশ্যই পাবো, যেহেতু সিলিয়া আছে। আচ্ছা টারশিয়ারি ব্রঙ্কাইতে পাবো, পাবো, কারণ আমরা সিলিয়া দেখতে পাচ্ছি। ইনিশিয়াল ব্রঙ্কিউলসে আমরা পাবো গবলেট সেলস, পাবো, কারণ ইনিশিয়াল ব্রঙ্কিউলসে আমরা সিলিয়া দেখতে পাচ্ছি, তাই তো? কিন্তু টার্মিনাল ব্রঙ্কিউলস যেগুলো সেখানে আমরা কোনো গবলেট সেলস দেখতে পাবো না, কেন? সেখানে কোনো সিলিয়া নেই, সিলিয়া নেই। এই যে গবলেট সেলস যে মিউকাস তৈরি করছে, কেন মিউকাস তৈরি করছে? ধরো এই যে আমি তোমাদের সাথে কথা বলছি বা আমি শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমাদের এই অ্যাটমসফিয়ারে ডাস্ট পার্টিকেলস, জার্মস এগুলো আছে না নেই? আছে। প্রতিনিয়ত তাহলে আমাদের নাক দিয়ে মুখ দিয়ে সেগুলো প্রবেশ করছে, আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে যাচ্ছে, যাচ্ছে তো? তাহলে সেগুলোকে ট্র্যাপ করার দরকার আছে তো, আটকানোর দরকার আছে তো, নাকি বলবো বাবা তুই আয়, শরীরে তো আয়, আপ্যায়ন করবো? ট্র্যাপ করার দরকার আছে। এই যে মিউকাস যে তৈরি হয়, মিউকাস কি করে, মিউকাসটা চটচটে জিনিস, স্টিকি, তাই তো? এই ডাস্ট পার্টিকলস, জার্মস এগুলোকে ট্র্যাপ করে নেয়। ঠিক আছে, বোঝাতে পারলাম? এবার ট্র্যাপ করে শরীরের মধ্যে রেখে দিলে তো হবে না, এটাকে তো বার করতে হবে, এটাকে তো নষ্ট করতে হবে, তাই তো? সেই জন্য কি করে, এই যে সিলিয়া যেগুলো রয়েছে, এই সিলিয়া গুলো কি করে, এই মিউকাসটাকে বার করে দেয়। কিভাবে বার করে দেয় দেখো, এই সিলিয়া গুলো মুভ করে, এরকম করে মুভ করে। এই মুভমেন্টটাকে বলা হয় সিলিয়ারি মুভমেন্ট, এন্ড বিকজ অফ দিস সিলিয়ারি মুভমেন্ট মিউকাসটা ধাক্কা লাগতে 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 রেসপিরেটরি ট্র্যাক্টের নিচ থেকে উপর দিকে উঠতে লাগে। বোঝাতে পারলাম? মানে সিলিয়া গুলোকে না ঝাড়ুর মতো চিন্তা করো। সে একটা গান আছে না, মার ঝাড়ু মেরে ঝেঁকিয়ে বিদায় কর, আছে না, শুনেছো? এই সিলিয়া গুলো কি করছে, ঝাড়ু মেরে মিউকাসটাকে রেসপিরেটরি ট্র্যাক্টের নিচ থেকে উপর দিকে তুলছে, রেসপিরেটরি ট্র্যাক্টের নিচ থেকে মিউকাসটাকে উপর দিকে তুলছে। বোঝাতে পারছি? এবার তুলে কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে দেখো, আমরা কোথায়, স্টমাকে স্যার। ভেরি গুড, ভেরি গুড। আমরা একটু আগে কি দেখেছি, ল্যারিংস আর ইসোফেগাস দুটো একসাথে যে মিশে ছিল তো, ল্যারিংস আর ইসোফেগাস, হাওয়া চলাচলের পাইপ আর যেখান দিয়ে খাওয়ারটা নেবে যাচ্ছে, দুটো পাইপ এক জায়গায় সে জয়েন হয়েছিল তো, যার জাংশনে আমরা এপিগ্লটিস দেখেছিলাম, মনে পড়ছে? মনে পড়ছে তো? এবার কি হয়, মিউকাসটা এই যে উপর দিকে উঠছে, উঠতে 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 ওটা রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে ওটা ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে প্রবেশ করে যাবে, অর্থাৎ ইসোফেগাসের মধ্যে চলে যাবে, আর আমরা সেটা টেরও পাবো না, আনোয়িংলি এটা হয়ে যাবে, উই আনোয়িংলি উই সোয়ালো দা মিউকাস। কেন? তার কারণ হচ্ছে এই মিউকাসটা যে জিনিসগুলোকে ট্র্যাপ করে নিয়েছিল সেগুলো সমেত ডাইজেস্টিভ ট্র্যাক্টে প্রবেশ করে গিয়ে সেটা আলটিমেটলি স্টমাকে গিয়ে পৌঁছাবে। আর স্টমাকে কি তৈরি হয় আমরা জানি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ HCl কি করবে, ওই জীবাণুগুলোকে ধ্বংস করে দেবে। বোঝাতে পারলাম? কারোর যদি এই অবধি বুঝতে অসুবিধা থাকে আমাকে জিজ্ঞেস করো। আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে কি দেখেছি, সিলিয়া আছে, সিলিয়াগুলো মুভ করে, তাই তো? এই সিলিয়ার মুভমেন্টটাকে কি বলা হয়, সিলিয়ারি মুভমেন্ট। এন্ড বিকজ অফ দিস সিলিয়ারি মুভমেন্ট মিউকাসটা কি হচ্ছে, ধাক্কা লাগতে লাগতে রেসপিরেটরি ট্র্যাক্টের নিচ থেকে উপর দিকে উঠছে, উঠতে 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 কত অব্দি উঠছে, যেখানে রেসপিরেটরি ট্র্যাক্টের ডাইজেস্টিভ ট্র্যাক্টের সাথে মিশে গেছে, তাই না? এবার কি হবে, রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে মিউকাসটা উঠে গিয়ে ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে প্রবেশ করে যাবে, অর্থাৎ ইসোফেগাসের মধ্যে প্রবেশ করে যাবে, আর ইসোফেগাস থেকে ওটা নিচের দিকে নাবতে নাবতে ওটা স্টমাকে গিয়ে পৌঁছাবে। ক্লিয়ার? স্টমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। এবার এই মিউকাসগুলোর মধ্যে কি রয়েছে, ডাস্ট পার্টিকলস, জার্মস এগুলো সব রয়েছে, মিউকাসটা ট্র্যাপ করে নিয়েছিল, হাইড্রোক্লোরিক অ্যাসিড ওগুলোকে নষ্ট করে দেবে। বোঝাতে পারলাম?
সবার কাছে পরিষ্কার? হ্যাঁ স্যার। তাহলে মিউকাসটা কি হচ্ছে, রেসপিরেটরি ট্র্যাক থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে, ক্লিয়ার হয়ে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে? তো কিসের জন্য পরিষ্কার হচ্ছে? বিকজ অফ দা সিলিয়ারি মুভমেন্ট। ক্লিয়ার না ক্লিয়ার না? বিকজ অফ দা সিলিয়ারি মুভমেন্ট দা মিউকাস ইজ গেটিং ক্লিয়ার ফ্রম দা রেসপিরেটরি ট্র্যাক্ট। এই জিনিসটাকে বলা হয় মিউকো সিলিয়ারি ক্লিয়ারেন্স। মিউকো কথাটা এসছে মিউকাস থেকে, সিলিয়ারি কথাটা এসছে সিলিয়া থেকে, আর ক্লিয়ারেন্স মানে পরিষ্কার হয়ে যাচ্ছে। মিউকো সিলিয়ারি ক্লিয়ারেন্স মানে কি? ক্লিয়ারেন্স অফ দা মিউকাস ফ্রম দা রেসপিরেটরি ট্র্যাক্ট বিকজ অফ দা সিলিয়ারি মুভমেন্ট। অ্যাম আই মেকিং মাইসেলফ ক্লিয়ার? বোঝাতে পারলাম না পারলাম না? আচ্ছা, তাহলে জিনিসটাকে কি বলা হয়? মিউকো সিলিয়ারি ক্লিয়ারেন্স। লিখে দিচ্ছি, মিউকো সিলিয়ারি ক্লিয়ারেন্স। এই অবধি বোঝা গেল? মিউকো সিলিয়ারি ক্লিয়ারেন্স। মিউকো সিলিয়ারি ক্লিয়ারেন্স মানে কি? মিউকাসটা রেসপিরেটরি ট্র্যাক থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে কিসের জন্য? বিকজ অফ দা সিলিয়ারি মুভমেন্ট। ক্লিয়ার? আচ্ছা, এবার আরেকটা জিনিস জেনে রেখে দাও। এই যে ট্র্যাকিয়া, এই যে ট্র্যাকিয়া, এটা হচ্ছে কার্টিলেজিনাস স্ট্রাকচার, কার্টিলেজ দিয়ে তৈরি। এই যে প্রাইমারি ব্রঙ্কাই যেগুলো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কার্টিলেজিনাস স্ট্রাকচার। এই যে সেকেন্ডারি ব্রঙ্কাই, এটাও কার্টিলেজিনাস স্ট্রাকচার, কার্টিলেজিনাস টিউবিউলার স্ট্রাকচার, কার্টিলেজ দিয়ে তৈরি টিউবের মতো স্ট্রাকচার। এই যে টার্শিয়ারি ব্রঙ্কাই, এটাও কার্টিলেজিনাস টিউবিউলার স্ট্রাকচার। কিন্তু যেই মুহূর্তে ব্রঙ্কাই শেষ হয়ে গিয়ে ব্রঙ্কিওল শুরু হলো, তখন সেটা কার্টিলেজিনাস থাকবে না, সেটা নন কার্টিলেজিনাস টিউবিউলার স্ট্রাকচার। বোঝাতে পারলাম? যতক্ষণ আমি ব্রঙ্কাই পাবো ততক্ষণ এটা হচ্ছে কার্টিলেজিনাস টিউবুলার স্ট্রাকচার। ব্রঙ্কাই শেষ, ব্রঙ্কিওল শুরু হয়ে গেল, নন কার্টিলেজিনাস টিউবুলার স্ট্রাকচার হয়ে যাবে। ঠিক আছে, ট্র্যাকিয়া কার্টিলেজিনাস টিউবুলার স্ট্রাকচার, প্রাইমারি ব্রঙ্কাস কার্টিলেজিনাস টিউবুলার স্ট্রাকচার, সেকেন্ডারি ব্রঙ্কাই কার্টিলেজিনাস টিউবুলার স্ট্রাকচার, টার্শিয়ারি ব্রঙ্কাই কার্টিলেজিনাস টিউবুলার স্ট্রাকচার, ইনিশিয়াল ব্রঙ্কিওলস এন্ড টার্মিনাল ব্রঙ্কিওলস নন কার্টিলেজিনাস টিউবুলার স্ট্রাকচার। ক্লিয়ার? বাবা হ্যাঁ বা না কিছু একটা বলতে হবে। আমরা আচ্ছা একটা জিনিস আমাকে বলতে পারবে, আমরা সারাদিনে কতটা মিউকাস মোটামুটি সারাদিনে প্রডিউস করি? কোন রাফ গেস? এক থেকে দেড় লিটার মিউকাস আমরা নর্মালি প্রডিউস করি, 1 to 1.5 liters, মানে আমরা যে জল খাই, জলের বোতল 1 লিটারের বোতল, তাহলে চিন্তা করো 1 থেকে 1.5 liter, কখনো কখনো সেটা 2 liter হয়ে যায়। ঠিক আছে, এই যে নর্মালি আমরা এতটা মিউকাস প্রডিউস করি আমরা বুঝতেই পারি না কেন, উই আননোইংলি সোয়ালো দা মিউকাস, আমরা এভাবেই অভ্যস্ত তাই আমরা বুঝতে পারি না। ঠিক আছে, কিন্তু যদি রেসপিরেটরি ট্র্যাক্টে কোনো ইনফেকশন হয় তখন কি হবে, দেয়ার উইল বি ওভার প্রোডাকশন অফ মিউকাস। What is the basic difference between production of mucus and overproduction of mucus? Overproduction, sir. Overproduction মানে কি? Production আর overproduction মধ্যে পার্থক্য কি? More than the normal production. More than normal production. Normally তো 1 থেকে 1.5 liter mucus সারাদিনে তৈরি হয়, কিন্তু যদি কারো respiratory tract infection হয় there will be overproduction of mucus. বোঝাতে পারলাম? Okay, sir. চলো এবার আমরা একটু অ্যালভিওলাইগুলো সম্বন্ধে একটু আলোচনা করি। মুছি তাহলে, এটা এটা মুছি, কেউ স্ক্রিনশট নিতে চাও নিয়ে নিয়ে নিতে পারো, বুঝতে পারছি না তোমার শব্দটা পরিষ্কার আসলে না এখানে। বললাম যে হ্যাঁ এবার ক্লিয়ার দিচ্ছে, প্রথমে ক্লিয়ার হচ্ছিল না, এটা বলতে তার মানে তোমার নেটওয়ার্ক কিছু হচ্ছে বাবা, কখনো ক্লিয়ার আসছে কখনো ক্লিয়ার আসছে না। দেখো নেটওয়ার্ক ইস্যু তো আমার হাতে নেই, নেটওয়ার্ক ইস্যু তো আমার হাতে নেই, তবে আমি যে জিনিসটা তোমাকে দেখাতে করতে পারি, তোমরা চাইলে ভিডিওটা তোমাদের প্রোভাইড করে দিতে পারি, কারণ ভিডিওতে পুরো জিনিসটা ক্লিয়ার আসছে। ইফ ইউ ওয়ান্ট আই ক্যান প্রোভাইড ইউ দ্য ভিডিও।
ঠিক আছে হ্যাঁ ভিডিওটা পাঠালে ভালো হবে ঠিক আছে পাঠিয়ে দেবো আমার 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 হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা একটা তোমাদের নাম নাম লিখে আমাকে একটু পাঠিয়ে দিও আমি তোমাদেরকে ফরওয়ার্ড করে দেবো ঠিক আছে ওকে ওকে মনে করে সেশন শেষে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে দিও এই অবধি পরিষ্কার সবার কাছে হ্যাঁ স্যার আচ্ছা চলো এই যে আমরা দেখলাম আঙ্গুরের গুচ্ছের মতো জিনিস যেগুলোকে আমরা অ্যালভিওলাই বললাম এবার আমরা যে কোনো একটা অ্যালভিওলাস নিয়ে একটু আলোচনা করি যে কোনো একটা অ্যালভিওলাস নিয়ে আলোচনা করি এটা কি আঁকলাম এটা কি আঁকলাম অ্যালভিওলাস অ্যালভিওলাস তাই তো আচ্ছা এবার এই অ্যালভিওলাসের সারফেস আমরা যদি দেখি সারফেস অ্যালভিওলাসের আমরা যদি সারফেসটা দেখি এই সারফেসে আমরা দু ধরনের সেলস দেখতে পাবো এই সারফেসে আমরা দু ধরনের সেলস দেখতে পাবো এই সেলসগুলোকে বলা হয় নিমোসাইটস এই সেলসগুলোকে কি বলা হয় নিমোসাইটস নিমোসাইটস সাইট কথার মানে হচ্ছে সেল জেনে রাখো এই যে নিমোসাইটস এই নিমোসাইটস কি তৈরি করছে অ্যালভিওলার সারফেস তৈরি করছে বোঝাতে পারলাম আরেক ধরনের কোষ আমরা অ্যালভিওলাস গুলোর মধ্যে অ্যালভিওলাই গুলোর মধ্যে দেখতে পাবো সেগুলোকে বলা হয় অ্যালভিওলার ম্যাক্রোফেজেস যারা মুভ করে ম্যাক্রোফেজের কাজ কি এরা এক বিশেষ ধরনের হোয়াইট ব্লাড কর্পাসেল এক বিশেষ ধরনের WBC তাই তো দে প্লে এ রোল ইন ইমিউনিটি তারা জীবাণুকে ধ্বংস করে দেয় আমরা জানি জানি তো কিভাবে কিভাবে ধ্বংস করে ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে তারা জীবাণুটাকে তাদের প্রেটাকে তারা এনগালফ করে ফেলে তাই না এটা কি আমরা জানি না জানি না জানি তাহলে আরেক ধরনের আমরা যে সেল দেখতে পাবো অ্যালভিওলাসে সেটাকে সেটাকে কি বলা হয় অ্যালভিওলার ম্যাক্রোফেজেস অ্যালভিওলার ম্যাক্রোফেজেস ম্যাক্রোফেজেস বোঝাতে পারলাম অ্যালভিওলাস আমি যদি দেখি এর মধ্যে আমরা দুটো টাইপের জিনিস দেখতে পাবো কারণ নয়েজ আসছে দেখো একটা কথা আমি বলি তোমাদের যখন কিছু বলার হবে তখন তোমরা আনমিউট করে বলো আদারওয়াইজ কি হয় তোমরা যদি আনমিউট করে রেখে দাও যখন নয়েজ আসবে যখন আমি তোমাদের ভিডিওটা পাঠাবো তোমরা আমার কথাটা শুনতে পাবে না ঠিক আছে যখন কিছু বলার হবে আনমিউট করে বলবে আবার মিউট করো এই যে নিমোসাইটস নামক যে কোষগুলো রয়েছে এরা কি করছে এরা অ্যালভিওলার সারফেসটা তৈরি করছে আর অ্যালভিওলার ম্যাক্রোফেজেস কি করছে এরা ইমিউনিটিতে রোল প্লে করছে এবার এই নিমোসাইটস নামক যে কোষগুলো রয়েছে যারা এই সারফেসটা তৈরি করছে এটা দুরকম হতে পারে একটাকে বলা হয় টাইপ 1 নিমোসাইটস একটা টাইপকে বলা হয় টাইপ 2 নিমোসাইটস টাইপ 2 নিমোসাইটস বোঝাতে পারলাম অ্যালভিওলার সারফেসে 95% অকুপাই করে রাখে টাইপ 1 নিমোসাইটস টাইপ 1 নিমোসাইটস কতটা অকুপাই করে রাখছে 95% অফ অ্যালভিওলার সারফেস অ্যালভিওলার সারফেস কি অকুপাই করে রাখছে টাইপ 1 নিমোসাইটস বুঝাতে পারলাম আচ্ছা তাহলে পড়ে থাকছে কত পার্সেন্ট 95% অকুপাই করে রেখেছে টাইপ 1 নিমোসাইটস তাহলে পড়ে থাকছে কত পার্সেন্ট 5% রিমেইনিং 5% যেটা পড়ে রয়েছে সেটা অকুপাই করে রেখেছে টাইপ 2 নিমোসাইটস টাইপ 2 নিমোসাইটস কতটা অকুপাই করে রেখেছে রিমেইনিং 5% অফ অ্যালভিওলার সারফেস বোঝাতে পারলাম আরেকটু সহজ ভাবে বলি আমরা গ্লোব দেখেছি যখন আমরা ছোটবেলায় পড়াশোনা করেছিলাম গ্লোব গ্লোবের মধ্যে বিভিন্ন কন্টিনেন্ট গুলো আঁকা থাকতো না আর ওসেন্স গুলো আঁকা থাকতো
আমরা ছোটবেলায় গ্লোব দেখে বলতাম না যে এত ভাগ জল এত ভাগ স্থল, তাই না? হ্যাঁ বা না? গ্লোবের উপরটা চিন্তা করো, আমরা কি বলতাম? এত ভাগ জল এত ভাগ স্থল বলতাম তো? ঠিক সেরকম তুমি এই অ্যালভিওলাস যেটা আমরা এঁকেছি এটাকে গ্লোবের মতো চিন্তা করো। এর মধ্যে আমরা কি বলছি, 95 ভাগ হচ্ছে টাইপ 1 নিউমোসাইটস নিয়ে তৈরি, আর রিমেনিং 5 ভাগ হচ্ছে টাইপ 2 নিউমোসাইটস দিয়ে তৈরি। বোঝাতে পারলাম? তার মানে অ্যালভিওলার সারফেসে 95% অকুপাই করে রেখেছে টাইপ 1 নিউমোসাইটস, আর রিমেনিং 5% অকুপাই করে রেখেছে টাইপ 2 নিউমোসাইটস। এই অবধি কারোর বুঝতে অসুবিধা আছে না? নেই। তারা আমাকে যদি কেউ প্রশ্ন করে যে অ্যালভিওলার সারফেসের প্রধান যে প্রধানত কে তৈরি করে রেখেছে, এই অ্যালভিওলার সারফেসটা প্রধানত কোন ধরনের নিউমোসাইট তৈরি করেছে, আমি কি বলবো? ভেরি গুড, টাইপ 1 নিউমোসাইট, তাই তো? টাইপ 1 নিউমোসাইটস এর পাশাপাশি আরেকটা কাজ আছে। এক তো সে অ্যালভিওলার সারফেসের সিংহভাগ তৈরি করে রেখেছে, তাই না? এর পাশাপাশি এই টাইপ 1 নিউমোসাইটস এর আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এই টাইপ 1 নিউমোসাইটস আর রেসপন্সিবল ফর গ্যাসিয়াস এক্সচেঞ্জ। এই যে এয়ার এক্সচেঞ্জ হচ্ছে, অ্যালভিওলাসের ভেতর থেকে ব্লাড ক্যাপিলারিজ এর মধ্যে অক্সিজেন যাচ্ছে, আর ব্লাড ক্যাপিলারিজ থেকে অ্যালভিওলাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড চলে আসছে, এটা এই যে এয়ার এক্সচেঞ্জ এর জন্য কে রেসপন্সিবল? টাইপ 1 নিউমোসাইটস। বুঝাতে পারলাম? তাহলে এয়ার এক্সচেঞ্জ করার জন্য, গ্যাসিয়াস এক্সচেঞ্জ করার জন্য অ্যালভিওলাসের মধ্যে কোন ধরনের সেল রেসপন্সিবল? দে আর টাইপ 1 নিউমোসাইটস, তাই তো? দে আর রেসপন্সিবল ফর গ্যাসিয়াস এক্সচেঞ্জ। বোঝাতে পারলাম না পারলাম না? বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার তাহলে পড়ে থাকছে টাইপ 2 নিউমোসাইটস। এই টাইপ 2 নিউমোসাইটস এর কাজ কি? টাইপ 2 নিউমোসাইটস এর কাজ হচ্ছে এরা এক ধরনের জিনিস তৈরি করে যেটাকে বলা হয় পালমোনারি সারফ্যাক্ট্যান্ট। পালমোনারি সারফ্যাক্ট্যান্টের কাজটি আমি বুঝিয়ে দিচ্ছি, আগে নামটা লিখে দিই, পালমোনারি সারফ্যাক্ট্যান্ট, নাহলে তোমরা মনে রাখতে পারবে না। পালমোনারি সারফ্যাক্ট্যান্ট, দেখা যাচ্ছে লেখাটা? হ্যাঁ স্যার, পালমোনারি সারফ্যাক্ট্যান্ট। শুনতে পেলাম না কি বললে, একটু বলো পরিষ্কার করে। দেখা যাচ্ছে এই পালমোনারি সারফ্যাক্ট্যান্ট জিনিসটা কি? পালমোনারি সারফ্যাক্ট্যান্ট হচ্ছে ফসফোলিপিডস আর প্রোটিনের তৈরি একটা কমপ্লেক্স। পালমোনারি সারফ্যাক্ট্যান্ট কি? একটা কমপ্লেক্স যেটা ফসফোলিপিডস, ফসফোলিপিডস এবং প্রোটিন দ্বারা তৈরি একটা কমপ্লেক্স, ঠিক আছে? এই পালমোনারি সারফ্যাক্ট্যান্টের কাজ কি? পালমোনারি সারফ্যাক্ট্যান্টের অনেকগুলো কাজ আছে, সবগুলো আলোচনা করবো না, কারণ আজকে আমাদের এত সময়টা খুব সীমিত। দুটো প্রধান কাজ বলবো। দেখো, যখন আমরা এক্সেল আউট করছি, যখন আমরা হাওয়াটাকে ছেড়ে দিচ্ছি, তখন আমাদের অ্যালভিওলাইগুলো কোলাপস করবে তো, আমাদের লাংসটা কোলাপস করবে তো। ধরো তোমার একটা, তোমার কাছে একটা বেলুন আছে, বেলুনটা ফোলানো বেলুন, তুমি যখন বেলুনটাকে হাওয়াটা বার করে দিচ্ছ, তখন বেলুনটা কোলাপস হয়ে যাবে তো? তাহলে যখন আমরা হাওয়াটাকে লাংসের ভেতর থেকে বার করে দিচ্ছি, তখন এই অ্যালভিওলাইগুলো এবং লাংস কি হয়ে যাবে? কোলাপস হয়ে যাবে, তাই তো? যাতে কোলাপস না হয়ে যায় সেটা কে দেখে? সেটা দেখে পালমোনারি সারফ্যাক্ট্যান্ট, ঠিক আছে? বোঝাতে পারছি? এই যে কোলাপস হয়ে যাওয়া, এটাকে বলা হয় অ্যাটিলেকটাসিস। তাহলে আমরা বলতে পারি তো পালমোনারি সারফ্যাক্ট্যান্ট প্রিভেন্টস অ্যাটিলেকটাসিস? আমি লিখে দিচ্ছি, অ্যাটিলেকটাসিস। অ্যাটিলেকটাসিস মানে কি? এই যে লাংসটা যে কোলাপস হয়ে যাওয়া, সেটাকে অ্যাটিলেকটাসিস বলে। তাহলে এটা কি অ্যাটিলেকটাসিস হতে দিচ্ছে পালমোনারি সারফ্যাক্ট্যান্ট, না হতে বাধা দিচ্ছে? হতে বাধা দিচ্ছে। তাহলে পালমোনারি সারফ্যাক্ট্যান্টের একটা প্রধান কাজ হচ্ছে ইট প্রিভেন্টস অ্যাটিলেকটাসিস। বোঝাতে পারলাম? দ্বিতীয় কাজ পালমোনারি সারফ্যাক্ট্যান্টের, এই যে আমরা যখন শ্বাস নিচ্ছি, এই এই যে হাওয়াটা ঢুকছে, কেন হাওয়াটা ঢুকছে? কারণ আমরা লাংসটাকে এক্সপ্যান্ড করছি, তাই তো? এক্সপ্যান্ড করছি,
যখন লাংসটাকে আমরা এক্সপ্যান্ড করছি ভেতরে স্পেস বেরিয়ে যাচ্ছে তাই হাওয়া ঢুকছে, এটা আমরা জানি। এটাকে বলা হয় পালমোনারি কমপ্ল্যান্স। তাহলে যদি পালমোনারি কমপ্ল্যান্স কারো বেশি হয় তাহলে সে বেশি হাওয়া ইনহেল করতে পারবে, তাই তো? আর কারণ যদি পালমোনারি কমপ্ল্যান্স অত ভালো না থাকে সে অতটা হাওয়া ইনহেল করতে পারবে না। তাহলে আমার পালমোনারি কমপ্ল্যান্স ভালো হতে হবে, তাই তো? যাতে পালমোনারি কমপ্ল্যান্স ভালো হয়, যাতে পালমোনারি কমপ্ল্যান্সটা বৃদ্ধি পায়, সেটা কে দেখে? সেটা দেখা হচ্ছে পালমোনারি সার্ফ্যাক্টেন্ট। বোঝাতে পারলাম? তাহলে পালমোনারি সার্ফ্যাক্টেন্টের দ্বিতীয় কাজ কি? ইট ইনক্রিজেস পালমোনারি কমপ্ল্যান্স। লিখে দেব পালমোনারি কমপ্ল্যান্স, পালমোনারি কমপ্ল্যান্স। তাহলে পালমোনারি সার্ফ্যাক্টেন্টের আমরা দুটো কাজ কি পেলাম? একটা পেলাম হচ্ছে পালমোনারি সার্ফ্যাক্টেন্ট প্রিভেন্টস অ্যাটিল্যাকটাসিস, আর দ্বিতীয় কাজ কি পেলাম? পালমোনারি সার্ফ্যাক্টেন্ট ইনক্রিজেস পালমোনারি কমপ্ল্যান্স। এই অবধি আমরা বুঝলাম না? বুঝলাম না, পরিষ্কার সবার কাছে? এবার আমরা একদম রেসপিরেটরি সিস্টেমের শেষের দিকে চলে এসেছি। আমরা একটা লাংয়ের ছবি, আমরা দুখানা লাংসের ছবি আঁকবো, একে আমরা দেখবো যে কোন লাং কটা লোবে ডিভাইডেড। ঠিক আছে, এটা বুঝে নেব। একটু প্রশ্ন করি। আচ্ছা, টাইপ 1 নিউমোসাইটস যেগুলো আমরা করলাম এর কাজ কি? স্যার আবরণ তৈরি করে। কি করা বুঝতে পারছি না, বলো বলো। আমি শুনতে পেলাম না, তুমি ভুল বলেছো আমি বলিনি, আমি শুনতে পাইনি। টাইপ 1 নিউমোসাইটস এর কাজ কি? অ্যালভিওলার তৈরি করে, অ্যালভিওলার সারফেসটা তৈরি করে। 95% অফ দা অ্যালভিওলার সারফেস তৈরি করে টাইপ 1 নিউমোসাইটস, একটা কাজ। দ্বিতীয় কাজ, এয়ার এক্সচেঞ্জ করাতে সাহায্য করে, গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হতে সাহায্য করে, তাই তো? আচ্ছা, টাইপ 2 নিউমোসাইটস এর কাজ কি? এরা পালমোনারি সারফ্যাক্টেন্ট তৈরি করে, তাই না? টাইপ 2 নিউমোসাইটস পালমোনারি সারফ্যাক্টেন্ট তৈরি করে। আর এই পালমোনারি সারফ্যাক্টেন্ট কি করে? ইট প্রিভেন্টস অ্যাটিল্যাকটাসিস এন্ড ইট ইনক্রিজেস পালমোনারি কমপ্ল্যান্স, তাই তো? আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, শুনে না। টাইপ 1 নিউমোসাইটস তো আমরা বুঝলাম 95% অফ দা অ্যালভিওলার সারফেস নিয়ে রয়েছে, তাই তো? আর টাইপ 2 নিউমোসাইটস অনলি 5% অফ দা অ্যালভিওলার সারফেস নিয়ে রয়েছে, এই অবধি আমরা শিখেছি, তাই তো? কিন্তু আমরা যদি নাম্বার অফ সেলস দেখি, টাইপ 2 নিউমোসাইটস যেগুলো রয়েছে এদের কোষের সংখ্যা অনেক বেশি, কিন্তু টাইপ 1 নিউমোসাইটস এর কোষের সংখ্যা কম। কেন জানো? তার থেকে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে টাইপ 2 নিউমোসাইটস সংখ্যায় বেশি কিন্তু অল্প জায়গা নিয়ে রেখেছে। টাইম হয়ে গেছে 11:21, 11:30 এর মধ্যে শেষ করতে হবে, তাই তো? হয়ে গেছে। টাইপ 2 নিউমোসাইটস 5% জায়গা নিয়ে রেখেছে, মাত্র 5%, কিন্তু এরা সংখ্যায় বেশি, তার মানে এদের সেলগুলো ছোট, তাই না? স্যার একটু রিপিট করবেন। করছি, অ্যাকচুয়ালি আমার নেটটা ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, আমি কি এতক্ষণ আমরা কি শিখেছি? টাইপ 1 নিউমোসাইটস কতটা অ্যালভিওলার সারফেস নিয়ে রাখে? 95% অ্যালভিওলার সারফেস নিয়ে রাখে। আর টাইপ 2 নিউমোসাইটস কতটা অ্যালভিওলার সারফেস নিয়ে রাখে? 5% মানে অল্প জায়গা নিয়ে থাকে, তাই তো? অল্প একটুখানি জায়গা নিয়ে থাকে টাইপ 2 নিউমোসাইটস, কিন্তু আমরা যদি নাম্বার অফ সেলস দেখি, টাইপ 2 নিউমোসাইটস এর কোষের সংখ্যা অনেক বেশি, টাইপ 1 নিউমোসাইটস এর কোষের সংখ্যা কম। তাহলে এটা কি করে সম্ভব? সম্ভব তার কারণ হচ্ছে টাইপ 2 নিউমোসাইটস এর যে কোষগুলো রয়েছে সেগুলো সাইজে ছোট। বোঝাতে পারলাম? ওকে, সেই জন্য কোষের সংখ্যা বেশি হলো তাদের জায়গাটা অনেকটা কম নিয়ে রাখছে। কিন্তু টাইপ 1 নিউমোসাইটস এ আমরা কি দেখব? কোষের সংখ্যা কম, কোষের সংখ্যা কম কিন্তু কোষগুলো আকারে বড়, সেই জন্য সে বেশিটা বেশি জায়গা নিয়ে রেখেছে। বোঝাতে পারলাম? টাইপ 2 নিউমোসাইটস পালমোনারি সারফ্যাক্টেন্ট তৈরি করে,
তুমি যদি আনমিউট করে রেখে উত্তরটা শোনো তাহলে আমার কথাটা তুমি শুনতে পাবে না বা বাকিরাও শুনতে পাবে না। প্রশ্ন থাকলে আনমিউট করে প্রশ্ন করো, তারপর আবার মিউটে চলে যাও। টাইপ টু নিউমোসাইটস এর কাজ কি বলেছি? এটা পালমোনারি সারফ্যাক্ট্যান্ট তৈরি করে, তাই তো? এই পালমোনারি সারফ্যাক্ট্যান্টের কাজ কি? অনেকগুলো কাজ আছে, তার মধ্যে দুটো কাজ আমরা কি শিখেছি, একটা হচ্ছে ইট প্রিভেন্টস অ্যাটিল্যাকটাসিস, আর একটা কি শিখেছি, ইট ইনক্রিজেস পালমোনারি কমপ্লায়েন্স। আর টাইপ ওয়ান নিউমোসাইটস এর কাজ কি দেখেছি? এরা অ্যালভিওলার সারফেস তৈরি করে, মেজরিটি অফ দ্য অ্যালভিওলার সারফেস এরাই তৈরি করে টাইপ ওয়ান নিউমোসাইটস। তার পাশাপাশি আরেকটা কাজ কি দেখেছি, খুব ইম্পর্টেন্ট কাজ, এরা গ্যাসিয়াস এক্সচেঞ্জ করাতে সাহায্য করে, তাই তো? বোঝা গেল না গেল না? তাহলে আমরা রেসপিরেটরি সিস্টেমের একদম শেষে চলে এসেছি। এবার আমরা দুখানা লাংস আঁকবো, একে লাংসের কটা লোব আছে আমরা দেখে নেবো, কোন দিকের লাংয়ে কতগুলো করে লোব আছে। চলো এটা কোন দিকের লাং আঁকলাম? এটা কোন দিকের লাং আঁকলাম? ডান দিকে। কি লাং হলো জানি না, ধরে নাও এটা লাং, এগুলো দুটো লাংস, ঠিক আছে? এটা ট্রাকিয়া, তাই তো? এটা লেফট প্রাইমারি ব্রঙ্কাস, এটা রাইট প্রাইমারি ব্রঙ্কাস। দিস ইজ রাইট লাং এন্ড দিস ইজ লেফট লাং, তাই তো? এটা ডান দিক, এটা বাম দিক। পরিষ্কার ছবিটা? আমরা লেফট লামে আমরা এরকম একটা ফিশার দেখতে পাবো। ফিশার, ফিশার মানে আমরা বুঝি, ফিশার মানে হচ্ছে অনেকটা চেরা টাইপের জিনিস। ধরো তুমি দেওয়ালে, এটা ধরো দেওয়াল, দেওয়ালে তুমি গ্রুভ করবে, তাহলে কি করছো তুমি, এই জায়গাটা কেমন করে কাটছো, তাহলে কাটলে কি হবে, এখানে একটা খোঁচা মতো দাগ হয়ে যাবে না? বোঝাতে পারছি? এটাকে বলা হয় ফিশার, এটাকে বলা হয় ফিশার, ঠিক আছে? ফিশার আমি লিখে দিচ্ছি, এটাকে বলা হয় ফিশার, FISSUR, ফিশার, ঠিক আছে? তাহলে আমি যদি বোর্ডের মাঝখানে এরকম একটা ফিশার করে দিই, এরকম করে যদি মাঝখানে একটা দাগ দিয়ে দিই, তাহলে আমি বোর্ডটাকে কটা ভাগে ভাগ করে দিলাম, দুটো ভাগে, একটা উপরের ভাগ একটা নিচের ভাগ। লেফট লাগে আমরা এরকম একটা ফিশার দেখবো, এই ফিশারটাকে বলা হয় অবলিক ফিশার। এই ফিশারটাকে কি বলা হয়? অবলিক ফিশার, অবলিক ফিশার। এই অবলিক ফিশার লেফট লাংকে কটা ভাগে ভাগ করেছে? দুটো ভাগে, একটা উপরের লোব একটা নিচের লোব, তাই তো? উপরের লোবটাকে বলা হয় সুপেরিয়র লোব, উপরের লোবটাকে বলা হয় সুপেরিয়র লোব, সুপেরিয়র লোব। আর নিচের লোবটাকে বলা হয় ইনফেরিয়র লোব, ইনফেরিয়র লোব। ক্লিয়ার? তাহলে লেফট লাং, লেফট লাং আমরা কটা লোব দেখতে পাচ্ছি? দুটো, সুপেরিয়র লোব এবং ইনফেরিয়র লোব। আর এই দুটো লোবে কে ডিভাইড করেছে লেফট লাংকে? অবলিক ফিশার, অবলিক ফিশার, ঠিক আছে? আচ্ছা, এবার রাইট লাংয়ে আসা যাক। রাইট লাংয়ে আমরা দেখবো একটা হরাইজেন্টাল ফিশার আছে, একটা অবলিক ফিশার আছে। এটাকে বলা হয় হরাইজেন্টাল ফিশার, হরাইজেন্টাল ফিশার। আর এটাকে বলা হয় অবলিক ফিশার, অবলিক ফিশার। দুখানা ফিশার থাকার জন্য রাইট লাংটা কটা লোবে ডিভাইডেড হয়ে গেছে? কটা? শুনতে পেলাম না, তিনটে, তিনটে লোবে ডিভাইডেড হয়ে গেছে। উপরের লোবটাকে বলা হয় সুপেরিয়র লোব, সুপেরিয়র লোব। মাঝের লোবটাকে বলা হয় মিডল লোব, মিডল লোব। আর একদম নিচের লোবটাকে বলা হয় ইনফেরিয়র লোব, ইনফেরিয়র লোব। বোঝা গেল? তাহলে আমাকে যদি কেউ প্রশ্ন করে লেফট লাং এ আমরা কটা লোব দেখতে পাচ্ছি, কি বলবো? রাইট লাং আর লেফট লাং এর মধ্যে
কোন লাংটা সামান্য একটু ছোট? হেড লাং স্যার। কোনটা? লেফট লাং। লেফট লাং, ভেরি গুড। কেন বলো তো? টু অ্যাকোমোডেট দা হার্ট। এখানে বাঁ দিক ঘেঁষে একটু হার্ট থাকে না? এটা কি হার্ট হলো আমি জানি না, যাই হোক এই হার্ট থাকে বলে লেফট লাংটা কি হবে, লেফট লাংটা রাইট লাংয়ের তুলনায় সামান্য একটু ছোট। বোঝাতে পারলাম? কেন? টু অ্যাকোমোডেট দা হার্ট। অ্যাকোমোডেট মানে দেড় ঘন্টা ধরে তোমাদেরকে বোর করলাম তো? যাই হোক, আমার সামনে ভালো বলার দরকার নেই, আমি এমনি তোমাদেরকে জানতে চাইলাম, বুঝতে কোথাও অসুবিধা থাকলে বলো, বলে দিচ্ছি। আদারওয়াইজ উইল এন্ড দা সেশন হিয়ার, কারণ এরপরে রমজ্যোতি ঢুকবে তোমাদের সেশনে। আচ্ছা, আপনার নাম্বারটা একটু দিয়ে দিন। আমার নাম্বার, আচ্ছা আমার নাম্বারটা নোট করে নাও, 9239 77 39 ফোন করো না, কারণ আমার বিভিন্ন সেশন থাকে, যদি কোনো কোয়েরি থাকে বা কিছু থাকে, কারণ নয়েজ আসছে। যদি কারোর কোনো কোয়েরি থাকে বা কিছু থাকে, ঠিক আছে, আমাকে টেক্সট করে দিও, আই উইল গেট ব্যাক টু ইউ। আর সবাই একটু তোমাদের নামটা লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও, ঠিক আছে? চলো আমরা এখানে তাহলে সেশন শেষ করছি, হ্যাঁ, কারণ পরের জন্য সব ওয়েট করছে। চলো ভাই, ওকে, থ্যাংক ইউ। তোমরা সেশনে থাকো, তোমরা বেরিও না।